हेलो स्टूडेंट्स, वेलकम टू माय क्लास एंड यू आर वाचिंग माय चैनल अ जर्नी विथ फिजिक्स। सो टुडे आज के हमरा एक नतून टॉपिक सीखबो इलेक्ट्रिक फील्ड, से निश्चय द इलेक्ट्रिक डाइपोल अर्थात तड़ि द्विमेरु। ठीक, एक नतून चैप्टर है এবং সেই নতুন চ্যাপ্টার বা নতুন টপিক বলতে পারো, নতুন চ্যাপ্টার না নতুন টপিক, সেই নতুন টপিকের উপরে কিছু বেশ কিছু প্রশ্ন করব এবং ডাইপোলের বিভিন্ন বিভিন্ন অবস্থানের জন্য অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর বিভিন্ন অবস্থানে আমরা যে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করব, ঠিক এটাই হবে আমাদের টার্গেট। তাহলে তিনটে পজিশন আছে, ওকে। তো শুরু করি, আর বেশি দেরি করে লাভ নেই। তো এখন ফার্স্ট অফ অল প্রশ্ন, আমরা তো এতদিন ধরে যেটা শিখেছি সেটা হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ সিঙ্গেল পয়েন্ট চার্জ। একটা সিঙ্গেল যদি কোনো জায়গায় আধান থাকে তাহলে তার জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করেছি, তার জন্য ইলেকট্রিক ফিল্ড সব লাইন দেখেছি, তার জন্য তড়িৎ ফ্লাক্স ক্যালকুলেট করেছি এবং তার জন্য আমরা আবার গস লও শিখেছি। সো গস লটা শুধুমাত্র কিন্তু একটা সিঙ্গেল ইলেকট্রনের জন্য ভ্যালিড তা বলবো না, ওটা কিন্তু হচ্ছে কালেকশন অফ চার্জেসের জন্য ভ্যালিড, কিন্তু ঠিক আছে, কালেকশন অফ চার্জেসের জন্য ভ্যালিড। তো আজকে যেটা আমরা শিখবো, তা যদি কোনো একটা জায়গায় যদি সিঙ্গেল কোনো একটা আধান থেকে থাকে তাহলে আমরা মনোপোল বলবো, আর যদি কোনো একটা জায়গায় যদি আমরা দুটো আধান দেখতে পাই তাহলে তাকে আমরা ডাইপোল বলবো। ঠিক, আজকে আমাদের টপিকটাই হবে ইলেকট্রিক ডাইপোল। সো ডাই মানে দুটো আর পোল মানে মেরু মানে দুটো, ঠিক আছে, মানে পোল মানে হচ্ছে মেরু অ্যাকচুয়ালি আর ডাই মানে হলো দুটো, তাহলে দুটো মেরু সম্পন্ন কিছু মানে দুটো আধান সম্পন্ন কিছু হবে একটা। তো ইলেকট্রিক ডাইপোল, তো হেডিং দিয়ে দো ইলেকট্রিক ডাইপোল অর্থাৎ তড়িৎ দ্বিমেরু। এখন প্রশ্ন, হোয়াট ইজ ইলেকট্রিক ডাইপোল? ইলেকট্রিক ডাইপোলটা হচ্ছে কি না, ইলেকট্রিক ডাইপোলটা হচ্ছে ধরো যদি দুটো আধান নাও, ঠিক, মাইনাস কিউ অ্যান্ড প্লাস কিউ অ্যান্ড দে আর সেপারেটেড বাই এ স্মল ডিস্টেন্স, ঠিক, তাহলে সমমানের, ঠিক, সমমানের কিন্তু বিপরীত ধর্মী, সমমানের কিন্তু বিপরীত ধর্মী যদি দুটো আমরা আধান নিই এবং সেই দুটো আধান যদি সেপারেটেড বাই আ স্মল ডিস্টেন্স তাকেই আমরা বলব হচ্ছে কে তড়িৎ দ্বিমেরু। অর্থাৎ কোন দুটো বিপরীত আধান সম্পন্ন কিন্তু সমমানে যদি দুটো বিন্দু আধান থেকে থাকে এবং তারা যদি হচ্ছে কি একটা ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে থাকে, এই যে বলেছে সেপারেটেড বাই এ স্মল ডিস্টেন্স, তাদেরকে আমরা বলবো হচ্ছে তড়িৎ দ্বিমেরু। তাহলে তড়িৎ দ্বিমেরু হতে হলে কি কি ক্যারেক্টার লাগবে তোমার? সমমানের বিপরীত ধর্মী আধান হতে হবে, তারা হচ্ছে সেপারেটেড হতে হবে বাই এ স্মল ডিস্টেন্স, তাহলে সেই সিস্টেমটাকে আমরা বলবো হচ্ছে কি তড়িৎ দ্বিমেরু। তাহলে এক্সাম্পল কি দিতে পারি, দেখো ছোটবেলায় আমরা শিখেছি যে NaCl এর ফরমেশন, তাই না, Na হলো আমাদের একটা 2-8-1 স্ট্রাকচার, তার এবং Cl এর 2-8-7 স্ট্রাকচার। সো যদি তাদের মধ্যে বন্ড গঠন করতে হয় কেমিক্যাল বন্ডিং, তাহলে A একটা ইলেকট্রন ছাড়বে এবং এটাতে একটা ইলেক্ট্রন গ্রহণ হবে, তাই তো? এই একটা ইলেকট্রনটা এখন মিসিং হয়ে এখানে প্লাস ওয়ান হবে, তার মানে এ হয়ে গেল সিএল মাইনাস এক একক মাইনাস এবং এনএ এটা হয়ে গেল এক একক প্লাস। তারপরে আমরা কি বলতাম না, এই এনএ প্লাস আর সিএল মাইনাস এরা পরস্পরের কাছাকাছি এসে তারা একটা NaCl অণু গঠন করে, ঠিক, তাই NaCl-টাকেই যে ফরমেশনটা ওই অণুটাকেই আমরা এখানে একটা বলবো হচ্ছে কি তড়িৎ দ্বিমেরু। ক্লিয়ার কথাটা? ঠিক আছে, কারণ এর এনএ প্লাস এর সিএল মাইনাস এর যদি এক একক পজিটিভ আধান এর এক একক নেগেটিভ আধান এবং তারা হচ্ছে একটা স্মল ডিস্টেন্সে সেপারেশনে থাকে। এবার তুমি যদি বলো যে ডিস্টেন্সের আইডিয়াটা আমরা কিরকম হবে, না ডিস্টেন্সের আইডিয়াটা হবে আমাদের কিরকম অর্ডারে থাকতে পারে, কিরকম ম্যাগনিচিউড হবে, কিলোমিটার নট কিলোমিটার, তাহলে স্মল আর কোথায় হলো? হ্যাঁ, আবার কিলোমিটারও কোথাও স্মল হয়ে যায়, তাই না? ধর এখান থেকে আমাদের শিয়ালদা দূরত্ব 37 কিলোমিটার, কিন্তু আমি যদি সূর্যের রেসপেক্টে ভাবি 37 কিলোমিটার খুবই কম। সো কিলোমিটার উইল বি নেগলেক্টেড ইন সাম সার্টেন কেসেস, বাট ইন ডাইপোল কেস কিলোমিটার তো হতেই পারে না কখনো, তাই না? তো যাই হোক, তাহলে ডিস্টেন্সটা কিরকম হতে পারে, না ডিস্টেন্সটা হতে পারে মাইক্রো অর্ডারে, ন্যানোতে হতে পারে,
पिको ते होते पारे एवं एमस्ट्रॉंगे होते पारे ठीक है जी माइक्रो ते होते पारे नैनो ते होते पारे ठीक नैनो ते होते पारे पिको ते होते पारे एमस्ट्रॉंगे होते पारे ठीक ए रकम पूरा स्मॉल डिस्टेंस है ताजे सेपरेट करे ताले तादेर के आमरा बोलबो जे तड़ित द्विमेरु क्लियर एबार तड़ित द्विमेरुर एकटा क्वांटिटी आछे आरो एकटा एक्स्ट्रा फीचर आछे সেটাকে কি বলবো না তড়িৎ দ্বিমেরুর এক্সট্রা ফিচার যেটা সেটাকে আমরা বলবো ডাইপোল মোমেন্ট অর্থাৎ দ্বিমেরু ভ্রামক কি বললাম দ্বিমেরু এটা সবই কিন্তু তড়িৎ রিলেটেড আমরা হচ্ছে কি ম্যাগনেটিকের ক্ষেত্রে ঠিক একই শিখবো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ওকে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট শিখবো আমরা যাই হোক ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট বা তড়িৎ দ্বিমেরু ভ্রামক তার মানে তুমি যদি এইখান থেকে ওই যে এটা একটা মাইনাস কিউ ছিল আর প্লাস কিউ ছিল তাই না এই মাইনাস কিউ এবং প্লাস কিউ এই সিস্টেমটা তড়িৎ দ্বিমেরু গঠন করেছে এই তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটি আধান কে তুমি চুজ করে নাও চোখ বুঝিয়ে আর তাদের মধ্যবর্তী যে ডিস্টেন্স থাকতে পারে এই ডিস্টেন্সটাকে কেউ এক্স লেখে কেউ ডি লেখে আবার আমরা সিম্পলিসিটির জন্য 2L লেখা অভ্যাস করো ঠিক বাট ডিস্টেন্সটাকে এখন মাথায় রাখো তাহলে x লিখতে পারে কেউ d লিখতে পারে বা কেউ 2L ও লিখতে পারে যা খুশি ডিস্টেন্স ওকে সেই একটা নতুন লেটার ডিনোট করলাম p দ্বারা ঠিক এই p টাকেই আমরা বলবো তড়িৎ দ্বিমেরু ভ্রামক এখন তাহলে যে কোনো একটা আধানকে চোখ বুঝে তুলে নিয়েছো q ইনটু তাদের মধ্যবর্তী দূরত্ব এক্স তাহলে এই যে কোয়ান্টিটিটা হলো এই কোয়ান্টিটিটাকে আমরা বলবো তড়িৎ দ্বিমেরু ভ্রামক তাহলে তুমি যদি মধ্যবর্তী দূরত্ব 2L নাও তাহলে p সমান হবে 2L q ওকে এখন প্রশ্ন এই কিউটা কি প্লাসের না মাইনাসের না এটা হচ্ছে আমরা ম্যাগনিচিউড ভ্যালু লিখেছি ওকে সো প্লাসের হতে পারে বা মাইনাসের হতে পারে তার একটা ভ্যালু লিখেছি ওকে তাহলে ডাজ নট ডিপেন্ড অন দা সাইন ওকে সাইন উপর ডিপেন্ড করছে না তাদের হচ্ছে খালি ম্যাগনিচিউড ভ্যালু লেখা হয়েছে আর তার মধ্যবর্তী দূরত্বটাকে নেওয়া হয়েছে সেই দূরত্বকে প্রোডাক্ট করে দেওয়া হয়েছে গুণফল করে দেওয়া হয়েছে তাহলে নতুন একটা কোয়ান্টিটি পেয়েছি সেই কোয়ান্টিটাকে আমরা বলবো হচ্ছে ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক এখন এই যে দ্বিমেরু ভ্রামকটাকে বলবো এই যে দ্বিমেরু ভ্রামকটা পেলাম এই দ্বিমেরু ভ্রামকটা হচ্ছে একটা আমাদের ভেক্টর রাশি ঠিক আছে ভেক্টর যদি রাশি হয় তাহলে কিউ তো স্কেলার রাশি তাহলে নিশ্চয়ই ভেক্টরটা থাকতে পারে কার মাথায় অর্থাৎ এল এর মাথায় ঠিক অর্থাৎ এল এর মাথায় থাকবে ভেক্টর রাশিটা এবং আমাদের এই যে ডিস্টেন্সটা তাহলে মধ্যবর্তী দূরত্বটাকে 2L ই ধরে নিলাম এবং ভেক্টর রাশির যে ডিস্টেন্সটা সেটাকে আমরা ফিজিক্সে মাইনাস থেকে প্লাসের দিকে ধরে নিই ঠিক আছে তাহলে কি বললাম ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা হবে মাইনাস থেকে প্লাসের দিকে তাহলে যে ভেক্টরটা হলো তার ডিরেকশন ফ্রম নেগেটিভ আধান টু পজিটিভ আধান ঠিক আর ডিরেকশনটা হবে নেগেটিভ আধান টু পজিটিভ আধান ওকে এবারে দেখো তাহলে পুরো সিস্টেমটাকে আমরা কি বলেছি ডাইপোল বলেছি পুরো সিস্টেমটাকে ডাইপোল বলেছি এই প্রোডাক্টের এই প্রোডাক্ট অর্থাৎ 2L দূরত্ব ইনটু আধান সেটাকে আমরা ডাইপোল মোমেন্ট বলেছি তাহলে ডাইপোল মোমেন্ট কি না পি সমান 2L কিউ ইন স্কেলার ফর্ম এটা ভেক্টর ফর্ম লিখলে মাথায় ভেক্টর চললো তাই তো ঠিক তাহলে পি এর মাত্রা কি হতে পারে দেখো এল এর মাত্রা নিশ্চয়ই এল লেন্থের মাত্রা এল আর কিউ এর মাত্রা নিশ্চয়ই হলো আই টি দ্যাট ইজ অফ এল টি আই ঠিক দ্যাট ইজ অফ এল টি আই তাই কি বলো লেফট থাম ইমপ্রেশন এরকম ভাগ্যিস কবি বলো না অ্যাকচুয়ালি বলার কারণ হচ্ছে তোমরা যদি কোনো জায়গা ফর্ম ফিল আপ করে দেবে তখন দেখবে এখানে বাম হাতের ইমপ্রেশন দাও তাহলে সেটাকেই বলা হয় লেফট থাম ইমপ্রেশন বা হাতের টিপসই ওকে লেফট থাম ইমপ্রেশন এরকম বলো না কই তাহলে আমাকে ধরে সে পেয়ে পেটাবে যে ওই ফিজিক্স এসে এরকম শিখিয়েছে লেফট থাম ইমপ্রেশন এল টি আই কে বলেছে বাদ দাও সো যাই হোক ডাইপোল মোমেন্টের মাত্রাটা পেয়ে গেলাম এটা এখন একক কি হতে পারে ভেরি ইজি বহুত হালুয়া এল হলো মিটার আর কিউ হলো কুলম দ্যাট ইস অফ কুলম ইনটু মিটার ইন এসআই নিশ্চয়ই ইন এসআই সিস্টেম ঠিক ইন এসআই সিস্টেম
তো আর সিজিএস এর তোমরা পারবে ইএসও সেন্টিমিটার, ওকে, বা স্ট্যাট গুলো কিন্তু সেন্টিমিটার। সো কি শিখলাম, যা শিখলাম তার একটা রিক্যাপ করে দিই। সো এখানে শিখেছি ইলেকট্রিক ডাইপোল কি, হোয়াট ইজ ইলেকট্রিক ডাইপোল, ডাইপোল মানে হলো এরকম সেপারেটেড বাই স্মল ডিস্টেন্স, আর তড়িৎ দ্বিমেরু NaCl এরকম একটা এক্সাম্পল দিয়েছি, ডাইপোল মোমেন্ট অর্থাৎ দ্বিমেরু ভ্রামক, তাদের দূরত্ব ইনটু আধানের যে কোনো একটা গুণফল, তারপর হচ্ছে তাদের মাত্রা শিখেছি, তাদের একক শিখেছি, তাদের এক্সাম্পল শিখেছি, বাগেরা 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 সবকিছু শিখে ফেলেছি, এটা ইন্টাইনা করে সব শিখে ফেলেছি, তাই তো। তো যাই হোক, এইবারে প্রশ্ন আসছে, তাহলে ডাইপোল তাহলে মাইনাস কিউ প্লাস কিউ, হ্যাঁ এখানে হতে পারে, যদি এটা মাইনাস টু কিউ না, এটা হচ্ছে প্লাস টু কিউ নিতে হবে, অর্থাৎ সেম আধান থাকতে হবে, ঠিক, এটা হচ্ছে ক্রাইটেরিয়া। এখন প্রশ্ন, তাহলে ডাইপোলের কি কোনো আধান নেই? বিকজ ডাইপোলের তাহলে আধান কত হতে পারে? একটা ডাইপোল মানে একটা মাইনাস কিউ আর প্লাস কিউ সেপারেটেড বাই স্মল ডিস্টেন্স, সেটাকেই ডাইপোল বলবো। তাহলে ডাইপোলের আধান কি? ডাইপোলের আধান যদি বলতে বলে, তাহলে তোমাকে যে কোনো একটা বিন্দু আধানের আধানটাকে ভাবা উচিত বা বলা উচিত, কিন্তু অ্যাজ এ হোল ডাইপোলের নেট আধান, নেট চার্জ কিন্তু জিরো হবে, ওকে, ডাইপোলের নেট চার্জ কিন্তু জিরো হবে, ঠিক, ডাইপোলের নেট চার্জ জিরো হবে। এখন এটা বোকা বোকা প্রশ্ন হয়, ঠিক, বোকা বোকা প্রশ্ন হয়, কিরকম একটা প্রশ্ন হয়, ধরো একটা ঘনক টানা আছে, কি টানা আছে, ঘনক, কি টানা, ঘনক, কি, ঘনক। এই ঘনকের মধ্যে ধরো বললো আটখানা ডাইপোল আছে, আটখানা, ঠিক, সো এইট পিস ডাইপোল আর দেয়ার, এইট পিস ডাইপোল আর দেয়ার, তাহলে বললো এই ঘনকের মধ্য থেকে জিরো, বিকজ অ্যাকর্ডিং টু গস ল কি, ফ্লাক্স ফাই সমান কিউ বাই এপসাইলন নট, আর ওই কিউটা হলো ওই বদ্ধতলের মধ্যে থাকা কোন আধান। তাহলে একটা ডাইপোলের ভাবো আধান হলো কত, জিরো, বিকজ একটা ডাইপোল মানে সে একটা মাইনাস কিউ প্লাস কিউ নিয়ে আছে, বা মাইনাস থ্রি কিউ বা প্লাস থ্রি কিউ নিয়ে আছে, বা মাইনাস ফোর কিউ প্লাস ফোর কিউ নিয়ে আছে, তাই তো, এটা একটা ডাইপোল, কোনোদিন এটাকে ডাইপোল বলবো না, মাইনাস কিউ আর প্লাস টু কিউ, মাইনাস কিউ আর প্লাস টু কিউ, এটাকে আমরা ডাইপোল কোনোদিন বলবো না। তাহলে সেম আধান থাকতে হবে কিন্তু অপোজিট সাইন দিয়ে থাকতে হবে, অর্থাৎ সেম মানে কিন্তু অপোজিট সাইন, তাহলে মাইনাস থ্রি কিউ প্লাস থ্রি কিউ, একটা হলো ডাইপোল সিস্টেম। তাহলে এরকম একটা ডাইপোলকে তুমি যদি ফোকাস করো, তাহলে তার চার্জ কত, জিরো। তাহলে এরকম আটখানা ডাইপোল যেরকম কম্বিনেশন নিয়ে থাকুক না কেন, তাদের টোটাল চার্জ জিরো, অর্থাৎ টোটাল চার্জ ইন দ্য কিউব অর্থাৎ ঘনকের মধ্যে সেটা হলো জিরো। তাহলে সেই জিরো হওয়ার জন্য ফ্লাক্স ফাইটাও জিরো হওয়াটা স্বাভাবিক। তাহলে এরকম যদি বোকা বোকা প্রশ্ন আসে, তাহলে অ্যাকর্ডিং টু গস ল কোনো ঘাবড়াবার দরকার নেই, চোখ বন্ধ করে আঁখ বন্ধ করকে জিরো, পরীক্ষাটাও আবার আগ বন্ধ করে দিও না, তাহলে মুশকিল হয়ে যাবে। তো এটা বোকা বোকা প্রশ্ন হয়, চলো মুভ অন করতে হে, মুভ অন। জিন্দগি রুকনে কা নাম নেই, চললে কা নাম হ্যায়, স্যার ফিজিক্স পড়ান, এটা ডায়লগ দিতে হবে না, দুটোই। সো ফার্স্ট টপিক, হ্যাঁ একটা বলে দিই, তাহলে ডাইপোল মাইনাস কিউ এন্ড প্লাস কিউ, এটা হলো তার আধান, মাইনাস কিউ আধান আর প্লাস কিউ আধান, এটা হলো চার্জ। আচ্ছা এরকম দেখো, এটা হলো মাইনাস কিউ আর প্লাস কিউ আধান, তাহলে এই মাইনাস কিউ প্লাস কিউ আধান, এই যে লাইনটা তুমি যোগ করতে পারো যে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স, তুমি ভাবো এইটা যতই ক্ষুদ্র হোক না কেন, সেটা একটা হচ্ছে কি ক্ষুদ্র আধান, আর তার শেপটা হলো কি স্পিয়ার, এটাও একটা ক্ষুদ্র আধান, তার শেপটা হলো স্পিয়ার। তাহলে তুমি যদি এই লাইনটা কিরকম ছেদ করে একটু বাড়িয়ে দাও, তাহলে যে জিনিসটা চোখে আমরা দেখতে পাবো বা কল্পনা করতে পারবো, এইরকম ছোট্ট একটা কোন স্পিয়ার আছে যার সেন্টার টু সেন্টার এরকম করে জোড়া আছে, তাহলে সেন্টার টু সেন্টার জোড়া আছে না, এইটাকে কি বলা হয়, অ্যাক্সিস বলা হয় না, ঠিক, ডাম্বেল শেপ, যারা প্রতিদিন এরম করে, আমি তো প্রতিদিনই করি, আমি তো প্রতিদিন করি, তো
ডাম্বলস এর। তো যাই হোক, তো যাই হোক, ওই ধরো ওই যে সিস্টেমটা, তাহলে হচ্ছে কি এখানে একটা 5 কেজি, এখানে একটা 5 কেজি, তাহলে মাঝখানে এসব হচ্ছে, তাহলে দ্যাট লাইন উড বি কল্ড দ্য অ্যাক্সিস, তাই না? তাহলে ডাইপোলার অ্যাক্সিস হবে, তাহলে এই মাইনাস কিউ থেকে প্লাস কিউ আধান যেটা জুড়েছি সেইটাকে আমরা বলবো অ্যাক্সিস, ঠিক? অর্থাৎ ডাইপোলে ডাইপোলে উপরিস্থিত কোনো বিন্দু, ঠিক? ডাইপোলের লাইনকে যদি বাড়ায় তাহলে উপরিস্থিত কোনো বিন্দুতে আমরা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বার করবো, তার মানে অ্যাক্সিস এর ওপরে ফিল্ড বার করবো। ওই একটা পজিশন হতে পারে অ্যাক্সিস এর ওপরে। দু নম্বর একটা পজিশন হতে পারে আমরা এই যে ডাইপোলটা আছে তার মধ্যবিন্দু হচ্ছে এটা, সেই মধ্যবিন্দুতে তুমি যদি লম্ব টেনে দাও, ঠিক আছে, তাহলে সেই মধ্যবিন্দু লম্বের ওপরে যে কোনো কোনো বিন্দুতে, ঠিক আছে, যে কোনো বিন্দুতে আমরা হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড বার করবো। অর্থাৎ এখানে যদি বলতে থিটা 0 অ্যাঙ্গেল, এখানে বলতে পারি থিটা 90 অ্যাঙ্গেল, বিকজ অফ ডাইপোলার রেসপেক্টে এটা হলো 90 অ্যাঙ্গেল, আর ডাইপোলের ওপরে থাকা কোনো বিন্দু সেটা হলো থিটা 0, ঠিক? তাহলে দুটো পার্টিকুলার কেস। তিন নম্বর পজিশনটা বার করবো এনি আরবিটারি অ্যাঙ্গেল, কি বলবো, এনি আরবিটারি অ্যাঙ্গেল, এনি আরবিটারি অ্যাঙ্গেল, তাহলে থিটা যা খুশি ভ্যালু হতে পারে, ঠিক আছে? সো আজকে এই তিনটে করার টার্গেট আছে, জানি না কতটুকু করতে পারবো। যদি এই দুটো করে ফেলি, যদি এই দুটো করে ফেলি তাহলে এটা নিশ্চয়ই বাদ যাবে, আর এটা যদি করতে হয় তো খুবই ভালো, ঠিক আছে? তো লেটস ট্রাই। খুব খুব সিম্পল সিম্পল কনসেপ্ট, কোনো হচ্ছে কি জটিলতা নেই, ঠিক আছে? তো একটা হেডিং দেবে নাকি, দাও ইচ্ছা হলে। সো ইলেকট্রিক হেডিং দাও, ইলেকট্রিক মুছে দে, থাক মুছা, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু আর ডাইপোল অ্যাট আর ডিস্টেন্স at an axial point, ঠিক? তাহলে কোথায় পয়েন্টটা আছে? ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ ডাইপোল অ্যাট অ্যান অ্যাক্সিয়াল পয়েন্ট, ঠিক? তাহলে ধরে নাও এটা হচ্ছে কি আমাদের, আচ্ছা এখানে দেখো ছবিটা, আচ্ছা এদিকেই আঁকি। সো এটা মাইনাস কিউ আর এটা হলো আমাদের প্লাস কিউ, ঠিক? তাহলে মাইনাস কিউ প্লাস কিউ দুটো বিন্দু আদান, তাদের মধ্যবর্তী গ্যাপটা তুমি নাম, আচ্ছা আগে নাম দিয়ে দাও, ধরো এ বিন্দুতে মাইনাস কিউ আছে, বি বিন্দুতে প্লাস কিউ আছে, আচ্ছা একটু ছোট করে দাও আর একটু আমার সুবিধা হবে, তাহলে এটা বি নাম দাও, এখানে প্লাস কিউ আছে, মধ্যবর্তী গ্যাপটা হলো 2L, ঠিক? এদের একটা মধ্যবিন্দু চুজ করে নিলাম যার নাম দিলাম ও বিন্দু, ওকে, যার নাম দিলাম ও বিন্দু। তাহলে অ্যাট অ্যান অ্যাক্সিয়াল পয়েন্ট, তাহলে আমি সেই অ্যাক্সিয়াল পয়েন্টটাকে আমরা এখানে চুজ করলাম, এটা ধরলাম পি বিন্দু, ঠিক? তাহলে আমার ডাইপোল মানে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দিস ডাইপোল, অর্থাৎ এ বি যে ডাইপোলটা আছে তার জন্য পি বিন্দুতে আমাদের ইলেকট্রিক ফিল্ড, নেট ইলেকট্রিক ফিল্ড কত হবে, মাইনাস কিউর এফেক্ট একটা থাকবে, প্লাস কিউর এফেক্ট একটা থাকবে। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে স্যার ইলেকট্রিক ডাইপোলের তো টোটাল আগান 0, তাহলে তার জন্য কি করে কোন একটা পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড থাকতে পারে? দেন আই উইল সে দ্যাট মাইনাস কিউ আর প্লাস কিউ নট সিচুয়েটেড এট দ্যাট পার্টিকুলার পয়েন্ট, রেদার দে আর সেপারেটেড বাই এ স্মল ডিস্টেন্স। তার মানে কি, তারা হচ্ছে একটা পয়েন্টে নেই মাইনাস কিউ আর প্লাস কিউ, তারা হচ্ছে একটা স্মল ডিস্টেন্সে সেপারেশনে আছে। তাহলে পি বিন্দু, অর্থাৎ যে বিন্দুতে আমি একটা নেট ইলেকট্রিক ফিল্ড বার করবো, কেউ সেই পি বিন্দুটা হয় মাইনাস কিউর কাছে থাকবে বা প্লাস কিউর কাছে থাকবে, তুমি যদি পিটা এদিকে নাও তাহলে সেটা মাইনাস কিউর কাছে থাকবে, আর পিটা যদি এদিকে নাও সেটা হলো প্লাস কিউর কাছে থাকবে, তাহলে একটা নেট ইলেকট্রিক ফিল্ড কিন্তু থাকবে। এইটা যদি এই স্থানে উপস্থিত হয়ে যেত তাহলে কিন্তু তার জন্য ইলেকট্রিক ফিল্ড পিতে 0 হতো, ঠিক? তাহলে ডাইপোলের টোটাল আগান 0 হলেও তার জন্য কিন্তু নেট একটা ইলেকট্রিক ফিল্ড তার জন্য থাকবে এবং থাকা উচিত, আর সেটাই আমরা going to discover this we are going to discover this, okay? So ভেবে নাও
এই মাইনাস কিউর জন্য পি বিন্দুতে তুমি যখন মাইনাস কিউর এফেক্টটা পি বিন্দুতে চিন্তা করবে তুমি এটাকে ভুলে যাও। খুব ইজি ক্যালকুলেশন, একটু লেন্থি বাট ইজি স্টেপস, মানে ফলো মাই স্টেপস। ঠিক, তাহলে বি বিন্দুটাকে ভুলে যাও, তাহলে মাইনাস কিউর এফেক্ট পি বিন্দুতে থাকবে। তাহলে পি বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ড হবে সেই ফিল্ডের ডিরেকশন কোন দিক হবে? মাইনাস কিউর দিকে। ঠিক, তাহলে মাইনাস কিউর দিকে, তাহলে এটাকে আমরা বলে দিলাম ই ওয়ান। ঠিক আছে, এটাকে আমরা নাম বললাম ই ওয়ান। এবারে প্লাস কিউর জন্য পি বিন্দুতে যে ফিল্ড থাকবে তাকেও বলে দিলাম আমরা ই টু। ঠিক আছে, ই টু, বিকজ প্লাস কিউর জন্য ফিল্ডের ডিরেকশন প্লাস কিউ থেকে বের হয়, তাহলে ই টু হবে। তাহলে ই ওয়ান পেয়েছি, ই টু পেয়েছি। তাহলে এখন আমরা যে পয়েন্টে বার করব সেই পয়েন্টটাকে আমরা ও বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব, অর্থাৎ মিডল পয়েন্ট থেকে পি বিন্দু দূরত্বটাকে আমরা আর ধরলাম। এটা হচ্ছে কি ফর্মালিজম। তাহলে ডাইপোলের মিডল পয়েন্ট থেকে যে বিন্দুতে বার করব, অর্থাৎ পয়েন্ট অফ ইন্টারেস্টিং পয়েন্ট, যেটা আমাদের ইন্টারেস্টিং পয়েন্ট, সেই ইন্টারেস্টিং পয়েন্টে, অর্থাৎ যে বিন্দুতে আমরা ফিল্ড বার করতে চলেছি তার সেই বিন্দু দূরত্বটা আমরা আর ধরে নিলাম। তাহলে আমাদের পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বার করা উচিত। তাহলে দেখো আমরা একটু লিখে নিই, এবি সমান হলো 2L। ঠিক, এবারে দেখে নাও ও পি সমান হচ্ছে আমাদের স্মল আর। ঠিক, ও পি হচ্ছে স্মল আর, ঠিক, যেটা আমরা ধরে নিয়েছি। তাহলে আবার আমরা এটা লিখতে পারি এ ও সমান ও বি সমান সমান হচ্ছে আমাদের স্মল এল, বিকজ ওটা হলো মিড পয়েন্ট যেহেতু, তাহলে এ ও আর ও বি হচ্ছে স্মল এল করে হবে। ক্লিয়ার? এবারে দেখো আমার এপি ডিস্টেন্স আর বিপি ডিস্টেন্সটা কত হতে পারে, ঠিক এপি আর বিপিটা কত করে হতে পারে। তাহলে এপিটাকে লক্ষ্য করো, এ থেকে পি, তাহলে এইটুকু এ ও মানে হচ্ছে আর এল, আর ও পিটা হচ্ছে কি ভেবে নিয়েছি আমরা আর। তাহলে এপিটাকে লিখতে পারি আর প্লাস এল দিয়ে। খুব ভালো করে দেখো, তাহলে এপি ডিস্টেন্সটা সেটাকে আমরা দুটো ভাগে ভাঙতে পারি, এ ও প্লাস অফ ওপি। তাহলে এ ও মানে হচ্ছে কি এল, আর ওপি মানে হচ্ছে কি আর, তাহলে আর প্লাস এল ফর্মে লিখেছি আমরা। এবার বিপি ডিস্টেন্সটাকে দেখো, বিপি ডিস্টেন্সটাকে দুটো ডিস্টেন্সে বিয়োগ আকারে লিখতে পারি, বা তুমি এইভাবেও ভাবতে পারো, বিকজ ওপি হচ্ছে কি আমাদের আর, তার মধ্যে আবার ও বি হচ্ছে কি এল। ঠিক, তাহলে বিপি কত হবে, পুরো ডিস্টেন্স থেকে এইটুকু ডিস্টেন্স অর্থাৎ ওবিটা বাদ দাও, তাহলে তুমি পেয়ে গেলে আর মাইনাস অফ এল। ঠিক আছে, এবার খুব ইজি, তাহলে দেখো এ বিন্দুর মাইনাস কিউ এর জন্য পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত ধরে নিয়েছিলাম, ইউ ওয়ান না, তাহলে ইউ ওয়ান সমান তুমি এখানটা লিখবে তাহলে 1/4πε0। হ্যাঁ, এটা আমরা ধরে নিয়েছি পুরো সিস্টেমটা বায়ু মাধ্যমে আছে, এবং হচ্ছে কি আর তার পরাবৈদ্যুতিক, সরি মানে তার পারমিটিভিটি আমরা জানি হচ্ছে কি ε0 হয়। ঠিক, তাহলে 1/4πε0 কিউ বাই কোন ডিস্টেন্সটা নেওয়া উচিত, তাহলে এ বিন্দুর জন্য পি বিন্দুতে, তাহলে বাই এপি স্কোয়ার হওয়া উচিত। এবার এপি এর ভ্যালু দেখো আর প্লাস এল, তাহলে লিখে দাও আর প্লাস এল এর হোল স্কোয়ার, এবং ডিস্টেন্সটা কোন দিক হবে, পি টু এ, বিকজ পি থেকে এ এর দিকে মাইনাস কিউর দিকে ঢোকে ইউ ওয়ান ইলেকট্রিক ফিল্ড। ঠিক, ইউ ক্যান শো দিস বা ইউ ক্যান অবজার্ভ দিস। ঠিক, এবং বি বিন্দুর প্লাস কিউ এর জন্য পি বিন্দুতে ফিল্ড, তাহলে ই টু সেটা হবে আবার নিশ্চয়ই 1/4πε0 কিউ বাই আর মাইনাস এল এর হোল স্কোয়ার হওয়া উচিত। ঠিকঠাক, বিকজ আমাদের বিপি যে ডিস্টেন্সটা দেখো সেটা ধরে নিচ্ছে আর মাইনাস এল। এবার বি বিন্দু প্লাস কিউর জন্য যদি পি বিন্দুতে বার করে থাকি ইলেকট্রিক ফিল্ড, সেটা নিশ্চয়ই বিপি স্কোয়ার হওয়া উচিত, অ্যান্ড দ্যাট বিপি উইল ভ্যালু আর মাইনাস এল, তাহলে আর মাইনাস এল এর হোল স্কোয়ার। তো ডিরেকশন শুড বি কোন দিক হবে, বি থেকে পি এর দিক, বি থেকে পি এর দিক। ঠিক, বি থেকে পি এর দিক। তাহলে তোমার লক্ষ্যটা হচ্ছে পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড একটা ই ওয়ান এদিকে আর একটা ই টু ওইদিকে,
তাহলে নেট উইল বি নিশ্চয় একে অপরের সাবস্ট্রাকশন হবে, বিকজ পি বিন্দুতে দুটো ফিল্ড একে অপরের বিপরীতমুখী হয়েছে। তাহলে নেট ফিল্ড, অতএব নেট তড়িৎ প্রাবল্য, নেট তড়িৎ প্রাবল্য বা শুধু তড়িৎ প্রাবল্য লিখতে পারতে বা শুধু তড়িৎ ক্ষেত্র লিখতে পারতে, যা খুশি লিখতে পারতে, তাহলে ই উইল বি, তাহলে ই টু মাইনাস অফ ই ওয়ান হবে। এখন আস্কিং ইউ ওয়াই, বিকজ আই উইল সে দেন যে ই টু টা দেখো, অর্থাৎ এই বি বিন্দুর, বি বিন্দুটা পি বিন্দুর কাছাকাছি আছে, তাহলে বি বিন্দুর প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে যে ফিল্ড সৃষ্টি হবে সেই ফিল্ডটা নিশ্চয়ই ডমিনেট করবে বেশি, বিকজ বি বিন্দুটা পি বিন্দুর খুব কাছে আছে এবং সেই বি বিন্দুর জন্য যে ইলেকট্রিক ফিল্ড দেওয়া হয়েছে বা নামটা দেওয়া হয়েছে সেটাকে ই টু বলেছি আমরা, ঠিক। আবার তোমরা এখান থেকেও লক্ষ্য করতে পারো, এই ডিস্টেন্স দেখো আর প্লাস এল এর হোল স্কোয়ার, তাহলে ই ওয়ান এর কিউ বাই আর প্লাস এল এর হোল স্কোয়ার, আর এটা দেখো ই টুর ক্ষেত্রে আর মাইনাস এল এর হোল স্কোয়ার, তাহলে এই আর প্লাস এল টা নিশ্চয়ই আর মাইনাস এল এর থেকে বড়, তা নিচে যদি বড় স্কোয়ার হয় তাহলে ই ওয়ান টা কি হবে আস্তে আস্তে করে কমবে নিশ্চয়ই, তাহলে ই টুটা হচ্ছে কে স্ট্রেংথ ই ওয়ান এর থেকে বেশি, তাহলে ই টু মাইনাস ই ওয়ান হয়েছে। এবং ডিরেকশন কোনটা হবে, যার মান বেশি তার দিকটাও নিশ্চয়ই ডমিনেট করবে, তাহলে আলটিমেট ডিরেকশন কিন্তু আমাদের বিপি হবে, তাহলে আলটিমেট ডিরেকশন এই পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যেটাকে ই বলেছি সেটা ডিরেকশন কিন্তু বিপি অভিমুখে এই দিকে হয়েছে। আর একটা কথা একটু রিমেম্বার করিয়ে দিতে চাই, প্রথমেই বলেছি আমরা ডাইপোলের ডিরেকশন মাইনাস কিউ থেকে প্লাস কিউর দিকে হয়, মাইনাস কিউ থেকে প্লাস কিউর দিকে হয় ডাইপোলের ডিরেকশন, আর এই ডাইপোলটার জন্য কি ভ্যালু আসছে আমি জানি না, বাট এইটা আমরা কিন্তু আন্দাজ করতে পেরে গেছি যে মাইনাস কিউর জন্য পি বিন্দুতে ফিল্ড পি এতে, আর বি বিন্দুর প্লাস কিউর জন্য পি বিন্দুতে ফিল্ড সেটা বিপি অভিমুখে, এবং এই দুটোর নেট ইলেকট্রিক ফিল্ড ই যেটাকে নাম বলেছি সেই ইটা কিন্তু বিপি অভিমুখে হয়েছে, অর্থাৎ বি থেকে পি এর দিকে হয়েছে, আমার ডাইপোলের ডিরেকশন আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা প্যারালাল হয়েছে, অর্থাৎ সেম দিকে হয়েছে, ঠিক। এটা মাথায় রাখ, কাজে লাগবে এক্ষুনি, ঠিক। এবার দেখো যদি আমি একটু, তুমি ভাবো ই টুর ভ্যালু এখানে বসিয়েছ, ই ওয়ান এর ভ্যালু বসিয়েছ, বসানোর পরে যে লাইনটা আসতে পারে আমি একবারেই করছি, ওয়ান বাই ফোর পাই এপসাইলন নটটা দুজনের মধ্যেই আছে এবং কিউটা কমন উঠবে, কিউটা কমন ওঠার পরে যেটা পাবো ই টুটা আগে আছে না, তাহলে আর মাইনাস এল এর হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই অফ আর প্লাস এল এর হোল স্কোয়ার, ঠিক, আর মাইনাস এল এর হোল স্কোয়ার বাই ওয়ান বাই আর প্লাস এল এর হোল স্কোয়ার, ক্লিয়ার। এবং পাশাপাশি তোমরা ডিরেকশনটা মেনটেন করতে থাকবে বিপি, ঠিক আছে, বিপির দিকে। তাহলে এইগুলো মুছতে থাকি, আশা করি টুকি নিয়েছ, ঠিক, এগুলো মুছে দিই, এটাও মুছে দিই, নিড মোর স্পেস। তাহলে ইলেকট্রিক ফিল্ড ই, তাহলে ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট ইন্টু কিউ, ওকে। এবার এই দুটোকে তুমি এলসিএম করে দাও, তাহলে আর মাইনাস এল এর হোল স্কোয়ার আর হলো আর প্লাস এল এর হোল স্কোয়ার, ঠিক, আর মাইনাস এল এর হোল স্কোয়ার বাই আর প্লাস এল এর হোল স্কোয়ার, ঠিকঠাক, তাহলে আর মাইনাস এল আর প্লাস এল, তাহলে এটা দেখো প্রথমে আসছে নিশ্চয়ই আর প্লাস এল এর হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস এল এর হোল স্কোয়ার, ঠিক, এই দুটো আর কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, ওকে। এবার কি লিখতে পারো দেখো, কিউ বাই ফোর পাই এপসাইলন নট, এটাকে অনেকটা এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার মতো দেখতে, তাহলে তোমরা ফোর আর এল ফোর এ বি বসাতে পারো, আর এইটাকে দেখো লিখতে পারো নিশ্চয়ই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এ হোল স্কোয়ার, বিকজ কি করে লিখতে পারো দেখো এটাকে দেখিয়ে দিচ্ছি এখানটায়, দেখো আর প্লাস এল ইন্টু আর মাইনাস এল, তাহলে পুরোটার হোল স্কোয়ার লিখতে পারো, বিকজ ইন্ডিভিজুয়াল স্কোয়ার আছে তাহলে তাকে প্রোডাক্ট হিসাবে লিখে পুরোটার হোল স্কোয়ার লিখতে পারি, এবার এইটা মানে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে তার হোল স্কোয়ার, ক্লিয়ার। চলো এবারে দেখো, এবার একটা ট্রিক আছে, কি ট্রিক করবো, সবসময় আমরা এই ওয়ান বাই ফোর পাই এপসাইলন নটটাকে রেখে দেবো, ভেবো না যে এটা কেটে কেটে দেব, ওকে, ওটা রেখে দাও, রেখে দেওয়ার পরে দেখো টু এল কিউ
ভেঙে নিলে, তাহলে এই ফোর আর এল কিউ থেকে তুমি টু এল কিউ ভেঙে নিলে, তাহলে থাকলো কত, টু আর বাই আর স্কোয়ার মাইনাস অফ এল স্কোয়ার এর হোল স্কোয়ার। ঠিক আছে, এগুলো সব পি বিন্দুতে ছিল না, তো এবার মুছে দিতে পারি, এগুলো মুছে দাও, সিস্টেমটা আর মুছতে হবে না, এইটা মুছে দাও। ঠিক, এবারে দেখো তাহলে ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট, এইটা মানে কি না, একটু চেনাশা লাগছে না, টুয়েলভ কিউ মানে পি, ডাইপোল মোমেন্ট পি ইন্টু টু আর বাই আর স্কোয়ার মাইনাস অফ এল স্কোয়ার এর হোল স্কোয়ার, দ্যাট মিনস ইউ উইল ফাইন্ড অ্যান রিলেশন ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট টু পি আর বাই আর স্কোয়ার মাইনাস অফ এল স্কোয়ার এর হোল স্কোয়ার। ঠিক ঠিক ঠিকটা, তাহলে তুমি যদি এখানেও ই বলে দাও, তাহলে এটার পরের লাইন এটা, তাহলে ই সমান এটা, তাহলে দিস ইজ ইয়োর রাশিমালা অফ ইলেকট্রিক ফিল্ড অন অ্যান অ্যাক্সিয়াল পয়েন্ট। ঠিক আছে, এবার তুমি যদি ইন ভেক্টর ফর্ম লেখো, ইন ভেক্টর ভেক্টর ফর্ম, তাহলে ই ভেক্টর উইল বি ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট, তাহলে এইটার মধ্যে ভেক্টর কি হবে, পি ভেক্টর না, পিটাই তো আমাদের ভেক্টর কোয়ান্টিটি ছিল, বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এর হোল স্কোয়ার, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এর হোল স্কোয়ার। ঠিকঠাক, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার, এটা হলো তাহলে ভেক্টর ফর্ম পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান। এবারে দেখো কিছু একটা কেস করে, তাহলে এটাকে কি করবে, জলস্থ কণ্ঠস্থ মুখস্থ ঠোঁটস্থ চাই, ঠিক ঠিকঠাক এটা করবে এটা, ওকে এটা মুখস্থ চাই। এবারে দেখো এইটা যদি করি, এই আর ডিস্টেন্সটা যদি এখন খুব খুব এলের থেকে বড় হয়, আর ডিস্টেন্সটা অর্থাৎ যে পয়েন্ট আমি ফিল্ড বার করতে চাইছি সেটা যদি আরো দূরে নিয়ে চলে যাই, তাহলে আর ইজ মাচ মাচ গ্রেটার দ্যান অফ এল, এলটা হলো অ্যাজ ইট ক্ষুদ্র রাশি, তাহলে আর স্কোয়ারটাও নিশ্চয়ই এল স্কোয়ার থেকে আরো আরো বড় হবে, তাহলে মাছ মাছ থেকে আরো আরো বেশি আরো বেশি হবে। ঠিক, তাহলে সেই ক্ষেত্রে আমরা এল স্কোয়ারটাকে কি করতে পারি, নেগলেক্ট করে দিতে পারি আর স্কোয়ারের তুলনায়। ঠিক, তো যদি নেগলেক্ট করে দিই তো ইলেকট্রিক ফিল্ড ফ্রম হেয়ার, তাহলে কি লিখবো বলো, ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট, দেখো কি আছে, টু পি আর বাই আর টু দি পাওয়ার ফোর হবে, বিকজ এল স্কোয়ারটা নেগলেক্টেড আর স্কোয়ার এর স্কোয়ার ফোর, দ্যাট মিনস ই সমান ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট টু পি বাই অফ আর কিউ। ঠিক, দিস ইজ অ্যানাদার রিলেশন ফর লার্জ কন্ডিশন। ঠিক, যদি আরটা এল এর থেকে অনেক অনেক বড় হয়ে যায়, ঠিক আছে, এবার এটাকেও তুমি ভেক্টর ফর্মে লিখতে পারো, এটাকেও ভেক্টর ফর্মে লিখতে পারো, তাহলে ই ভেক্টর ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট টু পি ভেক্টর বাই অফ আর কিউ। ওকে, ঠিক, এটাও মুখস্থ করবে না, মুখস্থ বা লার্ন করবে, রিমেম্বার করবে, ক্লিয়ার? চলো, টাটা বাই বাই করার সময় এসছে, এটাকে টাটা বাই বাই বলছে দি, চলো টুকে নিয়ে চেষ্টা করি, তাহলে এই টার্মটাও মুখস্থ রাখতে হতে পারে বা মুখস্থ রাখবে এইটা, ঠিক, এবং এট দি সেম টাইম এটাও, ঠিক, এটা আমার এমন কিছু নয়, দেখো আটটা কেটে গেলে তাহলে আর কিউ চলে আসছে, এবারে আগেই যে বলেছি তাহলে ডাইপোলের ডিরেকশন মাইনাস কিউ থেকে প্লাস কিউর দিকে হয়, আর ডাইপোলের ডিরেকশনটা যেটা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা পি বিন্দুর সঙ্গে ম্যাচ করে গেছে, সেই জন্য ইলেকট্রিক ফিল্ডের যা ডিরেকশন ডাইপোলের ডিরেকশনটাও তাই, সেটা ভেক্টর ফর্মেও তাই লিখেছি, ওই জন্য চোখ বন্ধ করে আমরা পি এর মাথায় ভেক্টর সাইনটা বসাতে পেরেছি। ওকে, বিকজ আমরা এখান থেকে আইডেন্টিফাই করে নিয়েছি বা বুঝতে পেরে গেছি, মানে আন্ডারস্ট্যান্ড করতে পেরেছি যে পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন ডিউ টু দিস ডাইপোল অ্যান্ড ডাইপোল ডিরেকশন উইল বি সেম। ওকে, দুটোরই ডিরেকশন সেম দিকে, সেম।
ওকে চলো মুছে দিই। এবারে কি হবে কন্ডিশন নাম্বার টু, থিটা 90, এটা থিটা জিরো কন্ডিশন, ঠিক এটা থিটা জিরো কন্ডিশন। এবার থিটা 90 কন্ডিশন, থিটা 90 কন্ডিশন, তাহলে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ ডাইপোল এট এ পজিশন অফ, এট এ পজিশন অফ বাইসেক্টিং পারপেন্ডিকুলার ডিস্টেন্স, অর্থাৎ দ্বিমেরুর লম্ব সমদ্বি খণ্ডকের উপর, দ্বিমেরুর লম্ব সমদ্বি খণ্ডকের উপর, ক্লিয়ার? তাহলে দেখো চুজ করে নাও, এটা একটু বড় জায়গা লাগবে, এরা মাইনাস কিউ নাম দাও, প্লাস কিউ নাম দাও, এগেন নাম দাও এ, এগেন নাম দাও বি। তাহলে লম্ব সমদ্বি খণ্ডকের মানে হচ্ছে কি, তাহলে সমদ্বি খণ্ডক মানে কি মধ্যবিন্দু, তাহলে সেই মধ্যবিন্দুতে তুমি একটা লম্ব টেনে আসো, ওকে মধ্যবিন্দুতে, এটা বেঁকে গেছে না কি সুন্দর, যাই হোক মধ্যবিন্দুতে লম্ব সমদ্বি খণ্ডকের অক্ষের ওপরে, তাহলে তুমি সেই পয়েন্টটা এইটা চুজ করেছো পি, ঠিক? তাহলে লম, তাহলে এবি যে ডাইপোল আছে মাইনাস কিউ প্লাস কিউ সেপারেটেড বাই ওই এগেন টু এল ডিস্টেন্স, ঠিক এটাকে মধ্যবিন্দু নাম দিই ও, এটা হলো আমাদের টু এল, ওকে এন্ড মধ্যবিন্দুতে লম্ব টেনেছি, সেই লম্ব অক্ষের ওপরে কোন একটা বিন্দু নাম দিয়েছি পি, আর সেই পি বিন্দুতেই আমাদের হলো ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে হবে, ঠিক? তাহলে আমরা কি করব, এই ডিস্টেন্সটাকে জুড়ে দাও, এই ডিস্টেন্সটাকেও জুড়ে দাও, এবার এটাকে তুমি আর ধরো, তাহলে এগেন এবি সমান আমাদের টু এল ছিল, এও সমান ওবি সমান সমান আমাদের এল, অ্যান্ড ওপি ডিস্টেন্সটা হচ্ছে কি আর, যে এখানে আমরা ইলেকট্রিক ফিল্ড বার করব, ওকে ওপি হলো আর। এবারে যদি বাই সিমেট্রি নেচার দেখো ফিগারটার, তাহলে এটা তো মধ্যবিন্দুতে লম্ব আর এইটা হচ্ছে কি সমান সমান দুটোরই, তাহলে এই যে ত্রিভুজটা দেখতে পেয়েছো, তাহলে এই যে ত্রিভুজটার এই বাহু দুটো একে অপরের সাথে সমান হবে, ঠিক? বিকজ এটা মধ্যবিন্দু, এই ডিস্টেন্সটা এইটা সমান, এইটা হলো দুটোর মধ্যে কমন আছে তাহলে এটাও সমান, তাই এটা লম্ব এটা অতিভুজ, সরি এটা লম্ব এটা ভূমি এটা লম্ব আর এটা হলো অতিভুজ, তাহলে দুটোর ক্ষেত্রেই সমান হবে, বিকজ লম্ব এই লম্ব আর ভূমিটা দুটো ত্রিভুজেরই কমন আছে, তাই না? তাহলে অতিভুজটাও সমান হবে, তাহলে বাই সিমেট্রি এপি আর বিপিটাকে আমরা সমান বলে দিতে পারি, আর তার ভ্যালু কত হতে পারে, এটা যদি এল হয় এটাও নিশ্চয়ই এল হওয়া উচিত, বিকজ এও সমান ওবি সমান এল, বিকজ এটা পুরোটা টু এল, ঠিক? তাহলে এপি সমান বিপি আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার এর রুট, তাই না? এটা অতি বুঝতো, প্লাস স্কোয়ার প্লাস এল স্কোয়ার এর রুট। তাহলে এবারে দেখে নাও যেটা করব আমরা, তাহলে এগেন শুরু করে দাও, এ বিন্দুর মাইনাস কিউ এর জন্য পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ই ওয়ান সমান ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ বাই নিশ্চয়ই এপি স্কোয়ার হবে, বিকজ এপি স্কোয়ার, এবার এপি স্কোয়ারটাকে আমরা এপি স্কোয়ারটাকে কি করব, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার এর লিখব, ঠিক আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, বিকজ এপি মানে এটা রুট, তাহলে এটা স্কোয়ার করলে রুটটা উঠে যাবে, মাথাটাকে ছাদ উড়ে যাবে স্কোয়ার করলে,
তাহলে ওপি ডিসটেন্সটা, তাহলে এবারে এই ইউ ওয়ান এর ফিল্ড ডিরেকশন কোন দিক হবে? পি টু এ, ঠিক পি থেকে এর দিক, এটা হবে নিশ্চয় ইউ ওয়ান এর ডিরেকশন, ঠিক এটা হবে নিশ্চয় ইউ ওয়ান এর ডিরেকশন। এইগুলো তুমি মুছে দিতে পারো, এগুলো তোমার লাগছে না, এগুলো মুছে দিতে পারো। ইউ ওয়ান এর ডিরেকশনটা এইদিকে, আর বি বিন্দুর প্লাস কিউ এর জন্য পি বিন্দুর ইলেকট্রিক ফিল্ড, তাহলে ই টু উইল বি ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, কারণ এখানেও বসবে নিশ্চয়ই বিপি স্কোয়ার, আর বিপিটা দেখো এই ভ্যালুটা আছে, কিন্তু ডিরেকশন উইল বি ডিফারেন্ট, তাই না? তাহলে এটাকে টু এলটাকে একটু এখানে রেখে দাও টু এল, আর এর পাশে ডিরেকশনটা হবে যেটা হবে বি থেকে পি এর দিকে, বিপি দ্যাট ইজ এদিকে হবে, এটা হলো আমাদের ই টু, ঠিক আছে? এটা হলো আমাদের ই এম। এবার ওপি ডিস্টেন্সটাকে না তোমরা হচ্ছে কে এই জায়গাটা লিখে নাও, ওপি সমান আর, এটা ছিল ওকে, আর না লিখলেও চলবে, বিকজ এখানটা কিছু হবে। তাহলে ই ওয়ানটা এদিকে এবং ই টুটা হলো এদিকে। এবার তুমি যদি খুব ভালো করে দেখো, এটা হলো এল, এই অ্যাঙ্গেলটা যদি থিটা ধরি, তাহলে এই অ্যাঙ্গেলটাকেও আমার থিটা ধরতে হবে, ঠিক? বিকজ এই দুটো বাহু হলো সমান, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের অন্তর্ভুক্ত কোণগুলো সমান। এখন তুমি যদি এইখান থেকে একটা কাল্পনিক এক্স ওয়াই সিস্টেম কল্পনা করে নাও, যদি কাল্পনিক একটা এক্স ওয়াই সিস্টেম কল্পনা করে নাও, তাহলে এইটা হলো আমাদের ই টু, কিন্তু হ্যাঁ ই টু ভেক্টরটা ডিরেকশন বি থেকে পি এর দিকে, অর্থাৎ এই বরাবর, আর এই বরাবর হচ্ছে ই ওয়ান। তুমি হচ্ছে পি বিন্দু দিয়ে একটা কাল্পনিক এক্স ওয়াই সিস্টেম কল্পনা করলে পি বিন্দুতে, খুব ভালো করে বোঝো এবারে। এবার জিনিসটা দেখো যে এটা যদি থিটা হয়, তাহলে দিস অ্যাঙ্গেল বি উইল বি থিটা, ঠিক? বিকজ এইটা হলো একান্তর কোণের জন্য আসবে, এই থিটা আর এই থিটা হলো একান্তর কোণ, আর এই থিটার সাথে এই যদি থিটাটা নিই, তাহলে এটা হবে অনুরূপ কোণ, ঠিক? তার মানে আমরা এটাকে বলতে পারি না যে ই ওয়ান অ্যান্ড ই টু, এই যে ভেক্টর দুটো আমরা পেয়েছি, ইলেকট্রিক ফিল্ড দুটো ভেক্টর, মধ্যবর্তী কোণ হচ্ছে কি টু থিটা, এটাকে এক জায়গায় লিখে রাখো, ঠিক? ই ওয়ান ই টুর মধ্যবর্তী কোণ হচ্ছে কি টু থিটা। এবার দেখো ই ওয়ান ই টু আবার সমান, তুমি লক্ষ্য করতে পারছো এখান থেকে ই ওয়ান, দেখো ই ওয়ানটা এটা হচ্ছে কে আর ই টুটা হচ্ছে এইটা, মানের দিক দিয়ে সমান, বিকজ ভেক্টরের ইন ভেক্টর ফর্ম, অর্থাৎ ভেক্টরের ডিরেকশনে কিন্তু তারা ডিফারেন্ট, কিন্তু মানের দিক দিয়ে তারা সমান, এটা পি এ ছিল এটা বিপি ছিল, ঠিক? তো এখান থেকে আমার এইটা বক্স যদি করে দিই, তাহলে আরো সুন্দর দেখিতে হলো, তাহলে কিউ ওয়াই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এটা কিউ ওয়াই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, আর বাড়িতে সবার সমান, তাহলে ইউ ওয়ান ই টুটা হচ্ছে সমান, আর ইউ ওয়ান ই টুর মধ্যবর্তী কোনো টু থিটা পেয়েছে। এবার এইখান থেকে যে পরের প্রসেসটা শুরু হচ্ছে, সেটা হচ্ছে দুটো ভাবে করতে হয়। স্যার কে বলবে, স্যার একটা প্রসেসই উঠতে পারছি না, আবার দুটো প্রসেস, এটা শিখলো। তাহলে দুটো প্রসেস চাই, ডোন্ট মাইন্ড, দুটো প্রসেস আমরা এখান থেকে করতে পারবো। ফার্স্ট প্রসেস যেটা, সেটা হচ্ছে কিন্তু লেবোরিয়াস নয়, আর সেকেন্ড প্রসেসটা কিন্তু লেবোরিয়াস, অর্থাৎ একটু পরিশ্রম করতে হবে, কিন্তু ফার্স্ট প্রসেসে লেখাতে লিখতে হবে অনেক কিছু, ঠিক? কিন্তু সেকেন্ড প্রসেসে কিছু লেখার নেই, জাস্ট ক্যালকুলেশন, ওকে? তো ফার্স্ট প্রসেসের দিকে যাই, সো ইসকো হটা দো, ইসকো ভি হটা দো, ই ওয়ান ই টুর মধ্যে যেকোনো একটাকে রাখো, ঠিক? ই ওয়ান ই টুর মধ্যে যেকোনো একটাকে রাখো, ই ওয়ান ই টুর মধ্যে যেকোনো একটাকে রাখো। সো ফার্স্ট প্রসেস, ফার্স্ট প্রসেস কি হতে পারে দেখো, ফার্স্ট প্রসেস বলছে, তাহলে তুমি এদিকে একটা নাম দাও, এটাকে ধরো কিউ নাম দাও, কিউ তো কোথাও নাম নেই, কিউ দাও, এটা একটা টি দাও, আচ্ছা যদি অসুবিধা হয় এস করে দাও,
এসটি সচিন টেন্ডুলকার। সো ওদিকে একটা নাম দাও, এদিকে একটা নাম দাও, সচিন রমেশ টেন্ডুলকার। আর আছে আর 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 নেই কোথাও, আর দিয়ে দিলাম সচিন রমেশ টেন্ডুলকার। ওকে, সো আর দিলাম। তো এটা এগুলো মুছে দিতে পারো, এটা তো আমার দরকার নেই, তাই না? এবারে দেখো তুমি এই ফিগারটাকে ভালো করে লক্ষ্য করো, এইটা। তার মানে আমি এই ফিগারটার কথা লক্ষ্য করতে বলছি। এখানে নাম আছে আমাদের পি, এটা উপর দিক গেছে, এটা এদিকে গেছে, সেটার কথা চিন্তা করো না। এবার এটাকে দেখো এস, এটাকে দেখো ও, ঠিক। আর এইখান থেকে ই1 এদিকে এসছে, গট ইট? এটা হলো থিটা অ্যাঙ্গেল। দেখো এস পি ও, এস পি ও, এই ফিগারটা দেখো, লক্ষ্য করেছো? সেটাকে আমরা এখানে কেটে এখানে বসিয়ে দিয়েছি, মানে জুম করে এখানে লিখেছি, ঠিক। তো এস পি ও, ঠিক। আর এখান থেকে একটা ই1 আছে, সেই ই1টা এস পি অ্যাক্সিস এর সাথে বা এস পি লাইনের সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে, তাই না? তাহলে আমরা সেটাই করেছি, এস পি এর সাথে থিটা কোণ করেছি। এটা যদি এটাকে নাম দিয়েছি ই1, ওকে। তাহলে ই1 এর এখন নিশ্চয়ই দুটো কম্পোনেন্ট হবে, একটা এদিকে হবে ই1 সাইন থিটা, আর একটা নিশ্চয়ই এদিকে হওয়া উচিত ই1 কস থিটা, ঠিক। ই1 কস থিটা এদিকে আসবে, ক্লিয়ার? তাহলে ই1 কস থিটা এদিকে, ই1 সাইন থিটা এদিকে, ঠিক। এবারে দেখো ই2টাকে লক্ষ্য করো। ই2টাকে লক্ষ্য করার জন্য আমার কি ডায়াগ্রাম চাই? নিশ্চয়ই এটা চাই। এটা নাম হবে আমাদের পি, আর এটার নাম হবে টি, এটার নাম হবে আর, আর ই2টা আছে এরকম, am I right? ঠিক। দেখো পি, তার নাম হওয়া কি উচিত এস পি আর, এস পি আর, এস পি আর। ই2টা এখন এস পি এর সাথে আবার থিটা অ্যাঙ্গেল করে আছে, ঠিক আছে। তাহলে এই ভেক্টরটারও দুটো কম্পোনেন্ট হওয়া উচিত, একটা এদিকে থাকবে যেহেতু এখানে থিটা, এইটা হবে নিশ্চয় ই2 কস, আর এই ওপরের দিকে হওয়া উচিত নিশ্চয় ই2 সাইন থিটা, ঠিকঠাক? ই2 সাইন থিটা। তার মানে তুমি যদি এবার এই ছবিটাকে নিয়ে এইখানে বসাও, ভাবো এখান থেকে এটাকে টেনে নিয়ে এখানে চলে এসছো, তাহলে এই পি এই পি ম্যাচ করে যাবে। তাহলে পি এস অভিমুখে একটা আছে, সেটা হলো ই2 কস, ওকে। আর পি আর অভিমুখে দেখো কি আছে, ই2 সাইন, ই2 সাইন থিটা আছে, ওকে। এবার এই ছবিটাকেও আবার পি বিন্দুতে বসাও, এইটাকেও পি তে টেনে নিয়ে এসে বসাও, তাহলে এইটা নিচের দিকে দেখো ই1 সাইন, তাহলে পি বিন্দু থেকে নিচের দিকে ই1 সাইন, তাহলে এইটাকে নিশ্চয়ই বলা উচিত ই1 সাইন থিটা, ঠিক। আর এইটাকে যেহেতু টেনে এখানে বসিয়েছি, তাহলে এইটাকেও দেখো পি এস অভিমুখে কি আছে, ই1 কস থিটা, তাহলে পি এস অভিমুখে আরো একটা পেয়ে গেলাম, সেটা ই1 কস থিটা, ওকে। কি পেলাম তাহলে? ই1 কস থিটা। তাহলে পি বিন্দুতে চারটে ফোর্স পেয়েছি, ইলেকট্রিক ফিল্ড চারটে পেয়েছি, দুটো ই1 কস থিটা আর ই2 কস থিটা সব দুটো পি এস এর দিকে আছে এই দিকে, আর একটা পেয়েছি দেখো ই2 সাইন থিটা পি আর অভিমুখে, আর একটা পেয়েছি পি থেকে ওর দিকে, সেটা হলো ই1 সাইন থিটা। তাহলে ই2 সাইন থিটা, ই1 সাইন থিটা পি বিন্দু রেসপেক্টে একে অপরের উল্টো দিকে আছে, একে অপরের রেসপেক্টে উল্টো দিকে আছে, ঠিক। এই যে কথাগুলো বলছি সেই কথাগুলো তোমার ওখানে খাতায় লিখতে হবে। দেন আবার দেখো ই1 ই2 আগে থেকে সমান বলে দিয়েছি, তাহলে এইটাকে কি বলতে পারি, ই1 সাইন থিটা অথবা ই2 সাইন থিটা বলতে পারি। তাহলে এটাকেও তুমি সেটাই বলতে পারো, ই1 সাইন থিটা বা ই2 সাইন থিটা। তাহলে তুমি যদি এটাকে ই1 কে ই2 যা বসাও, তাহলে এটাও ই2 সাইন থিটা, এটাও ই2 সাইন থিটা। তাহলে পি বিন্দু রেসপেক্টে ই2 সাইন থিটা উপরে, আবার পি বিন্দু রেসপেক্টে ই2 সাইন থিটা নিচে, তাহলে জেনারেলি ওই দুটো একে অপরকে নিশ্চয়ই ক্যান্সেল আউট করবে, ঠিক। তাহলে সার্ভাইভাল টার্ম দুটো সেটা পি বিন্দুতে কিন্তু ই1 কস থিটা আর ই2 কস থিটা, এই দুটো, ঠিক। তাহলে অর্থাৎ পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ই সেটা হবে নিশ্চয়ই ই1 কস থিটা প্লাস অফ ই2 কস থিটা, বিকজ বোথ আর সেম দিকে,
সেই জন্য আমরা অ্যাডিশন করতে পারি, এটা সাথে সেপারেশন, তাহলে ই1 cos প্লাস ই2 cos, ওকে, এটা কিছু না, এটা হচ্ছে সেপারেশন, তাই না? ই2 cos, এবার যেহেতু ই1 ই2 সমান, তাহলে কি লিখতে পারি, 2 ই1 cos থিটা, ঠিক? তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড এই পি বিন্দুতে কত এসছে, না ই1 cos থিটা, সরি 2 ই1 cos থিটা, এবং ডিরেকশন ম্যাটার করবে এখানটা, P2S, বিকজ ই1 ই2 cos এর দুটোই কিন্তু PS এর দিকে ছিল, তাহলে 2 ই1 cos থিটা পেয়েছি। তো এটা হলো ফার্স্ট প্রসেসে পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড রাশিবেলা পেয়েছি। এরপর করতে হবে নিশ্চয়ই সেকেন্ড প্রসেসেও, আমি যেটা বলতে চাইছি সেটাও আমরা এই পর্যন্ত এসে হাজির হব, ঠিক আছে? তাহলে সেকেন্ড প্রসেসেও আমরা এই পর্যন্ত এসে হাজির হব সেকেন্ড প্রসেসটাতে। সেকেন্ড প্রসেসটা এবার করা যাক, ই1 ই2 তোমাদের খাতা লেখা আছে, এবার এইটা কাজে লাগবে। তাহলে আমি জানি না, আমি কিন্তু ভেক্টর খুব ভালো জানি, তাই দুটো ভেক্টর যদি থাকে এ আর বি, তাদের মধ্যে যদি অ্যাঙ্গেল জানা থাকে তাহলে তাদের লব্ধি বার করার ফর্মুলা আমরা জানি, সি সমান রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এটা জানি না? তাহলে ভেক্টর দুটো হলো ই1 ই2 আর তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা দেখো 2θ, ঠিক? কত? 2θ। এবার খুব ভালো করে বোঝো। আচ্ছা তাহলে এখন দেখো, অতএব পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ই, এটা হলো সেকেন্ড প্রসেসের শুরু, ঠিক? সেকেন্ড যে প্রসেস তার শুরু হলো এইখান থেকে। তাহলে পি বিন্দুতে ফিল্ড ই, ই সমান তুমি লিখে দাও রুট ওভার তাহলে ই1 স্কোয়ার প্লাস ই2 স্কোয়ার প্লাস 2 ই1 ই2 cos অফ থিটা হয় cos থিটা, তাই থিটার জায়গায় এখন কি বসবে 2θ, বিকজ থিটাটা কি রিপ্রেজেন্ট করে অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টর, তাহলে অ্যাঙ্গেল কত এখন 2θ, তাহলে cos 2θ বসিয়েছি। এবার দেখো এখন ই1 ই2টা হলো কি সমান, তাহলে কি বসাতে পারি 2 ই1 স্কোয়ার প্লাস 2 ই1 স্কোয়ার cos 2θ লিখতে পারি, লিখতে পারি তো? তাহলে দেখো 2 ই1 স্কোয়ার কমন তুললে 1 প্লাস cos 2θ লিখতে পারি, ঠিক? এবার দেখো এইটাকে বাইরে নিয়ে চলে আসো, তাহলে রুট 2 ই1, এটাকে বাইরে নিয়ে আসলে রুট 2 ই1, এবার কি থাকলো দেখো, ন্যাচারালি আমরা জানি একটা ফর্মুলা ক্লাস 11 এ শিখেছি, এই 2 cos² θ - 1 সমান হচ্ছে কি cos অফ কত হয় 2θ হয় না, 2 cos² θ - 1 সমান হয় cos অফ 2θ। তাহলে এখান থেকে কি পাচ্ছ দেখো, এইটাকে 1 টা উপর নিয়ে চলে গেলে 1 প্লাস অফ cos 2θ সমান হয় 2 cos² θ, ঠিক? তাহলে 2 cos² θ - 1 হয় cos 2θ, 1 টা উপর নিয়ে চলে গেলে হয় 1 প্লাস cos 2θ সমান হলো 2 cos² θ। তাই তুমি এখন সেই ফর্মে এখানে দেখতে পেয়েছো, দেখো 1 প্লাস অফ cos 2θ মানে হলো 2 cos² θ, তাহলে তুমি এখানটায় সেইটা বসাতে পারো, তাহলে রুট ওভার এই 1 প্লাস cos 2θ জায়গায় রুটটা তো ন্যাচারালি থাকবে, এইটা বাইরে বেরিয়েছে, এইটা নিশ্চয়ই রুটের ওপরে থাকবে, রুটটা ওর সঙ্গে আছে, তাহলে এইটার জায়গায় তুমি বসাতে পারো 2 cos² θ, ঠিক? 2 cos² θ, এটা লিখে নাও, তাড়াতাড়ি লিখে নাও, মুছবো, লিখে নিয়েছ? মুছে দিয়েছি, এটাও মুছে দিয়েছি। এবার দেখো এখান থেকে দেখো এটার পরের লাইন এখানটায়, তা দেখো রুট 2 ই1 আছে এখানে একটা, দেখো 2, সেটা যদি রুটের বাইরে আসে সে একটা রুট 2 দেবে, ওই রুট 2 আর এই রুট 2 মিলে দিল 2 ই1টা আছে, আর রুট ওভার cos² θ মানে cos θ, ক্লিয়ার? রুট ওভার cos² θ মানে হলো cos θ, ক্লিয়ার? তা দুইটা থেকে একটা রুট আসলো রুট 2, সেটা বাইরে আসলো, আগে একটা বাইরে রুট 2 ছিল, দুটো মিলে দিল 2 ই1 ই1 আর রুট ওভার cos² θ মানে cos θ। তা দেখো এটাও 2 ই1 cos θ এসছে, এটাও এসছে 2 ই1 cos θ। এবার এই জায়গাটা ডিরেকশন বার করার দরকার আছে, এখানে তো ডিরেকশন বার করে নিয়েছি, তাহলে ওখানে আমরা কি করেছিলাম, কম্পোনেন্টে ভেঙে যোগ করেছিলাম, এখানে আমরা অ্যাডিশন অফ মানে কম্পোনেন্ট সেটা ভেক্টর ওই ম্যাগনিচিউডের ভেতরেই ঢুকিয়ে দিয়েছি,
বিকজ ভেক্টর মজা ঠিক এবারে ডিরেকশন বার করবে কি করে এবার ডিরেকশনটা দেখো তো বার করো কি করে খুব ইজি এই ফিগার গুলো নেই ভুলে যাও এই ফিগার গুলো নেই ভুলে যাও তা দেখো ই ওয়ান এদিকে ই টু এদিকে ঠিক অর্থাৎ আচ্ছা এখানে যদি টানি ফের তাহলে ই টু এদিকে ই ওয়ান এদিকে এই মাঝখানে একটা দাগ আছে এই অ্যাঙ্গেলটা থিটা এই অ্যাঙ্গেলটাও থিটা ই টু এটা এটা হলো ই ওয়ান তাই না ঠিক দুটো অ্যাঙ্গেল থিটা থিটা করে আর ই ওয়ান ই টু হলো সমান তাহলে বলো লব্ধি কোথায় থাকবে তাদের মাঝখান দিয়েই থাকবে আর মাঝখান মানে কি অ্যাঙ্গেলটাকে সমদ্বি খণ্ডিত করবে আর এটা সমদ্বি খণ্ডিত করাই আছে সব করা আছে শুধু লেখার পালা তাহলে আলটিমেট ডিরেকশন পিএস গট ইট ই ওয়ান ই টু দুটো অ্যাঙ্গেল দুটো অ্যাঙ্গেল ই ওয়ান ই টু দুটো অ্যাঙ্গেল থিটা থিটা করে আছে মাই মিস্টেক থিটা থিটা করে আছে ই ওয়ানের ই ওয়ানটা ই টুটা সমান তাহলে লব্ধিটাও ওদের মাঝখান দিয়ে এক্স্যাক্টলি যাবে বিকজ অফ এটা তোমরা জানো এফ ফোর্স যদি থাকে তাহলে এদের লব্ধি ফোর্স রুট টু এফ মাঝখান দিয়ে যাবে একদম ফর্টি ফাইভ করে হবে ঠিক তাহলে পেয়ে গেছি দুটো কেস থেকেই আমরা পেয়েছি এটা মুছে দিচ্ছি টুকে নাও টুকে নিয়েছো আশা করি তাই দুটো কেসেই আমরা পেয়েছি টু ই ওয়ান কস থিটা কি পেলাম দুটো কেসেই আমরা পেয়েছি টু ই ওয়ান কস থিটা এবং ডিরেকশনটা দুটো কেসেই আমরা পেয়েছি পিএস এটাও আমাদের পিএস এবার চয়েস কোনটা তোমাদের ঠিক সেকেন্ড প্রসেসটা করলে তোমাকে কিছুই করতে হবে না জাস্ট সেকেন্ড প্রসেসে পি বিন্দু ফিল্ড ভেক্টর নিয়ম অনুযায়ী বসিয়ে এই পর্যন্ত চলে আসলো ডিরেকশনটা পাশে অ্যাজ ইট ইজ পিএস বলে দিতে পারো তুমি ডেফিনেটলি তার জন্য কোনো এক্সপ্লেনেশন তোমার দরকার নেই কিন্তু তুমি যদি ফার্স্ট প্রসেসে করে যদি টু ই ওয়ান কস থিটা আনতে চাও ফার্স্ট প্রসেসে এই যে কম্পোনেন্টে ভেঙেছি কম্পোনেন্ট গুলো কোনটা কোন দিকে কাজ করেছে সেগুলো তোমাকে লিখতে হবে এবং কে কাকে প্রতিমিত করেছে অর্থাৎ ই ওয়ান সাইন থিটা ই টু সাইন থিটা এই দুটো একে অপরকে যে প্রতিমিত করেছে সেই কথাটাও তোমাকে লিখতে হবে ওকে তাহলে চয়েস ইজ ইয়োর তাহলে এবার আমি বাকিটা এবার কিন্তু শুরু করি তাহলে বাকিটা আমরা এই জায়গাটা থেকে শুরু করব ঠিক তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ড পি বিন্দুতে কত এসেছিল না নেট ইলেকট্রিক ফিল্ড ই সমান এসেছিল টু ই ওয়ান কস অফ থিটা আলটিমেট ডিরেকশন পিএস টু ই ওয়ান এর জায়গায় বসিয়ে দাও ওয়ান বাই ফোর বাই এপসিলন নট কিউ বাই রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার ছিল কস থিটা এবার দেখো ত্রিভুজ এ ও পি এটা হচ্ছে থিটা ভূমি বাই অতিভুজ কি হয় ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ এ পি ও এটা স্কোয়ার ছিল কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার হয় না আর স্কোয়ার প্লাস শুধু এল স্কোয়ার হবে তাই না তাহলে এ ও বাই এ পি তাহলে দেখো টু ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার প্লাস অফ এল স্কোয়ার এ ও মানে কত দেখো এল আর এপি মানে কত এপি মানে হলো আর স্কোয়ার প্লাস এল স্কোয়ারে রুট আর স্কোয়ার প্লাস এল স্কোয়ারে রুট তাহলে উপরে দেখো টু কিউ এল টু কিউ এল এটা ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট সামনে আছে বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ারে হোল এটা হাফ এটা ওয়ান তাহলে থ্রি বাই টু পাওয়ার এটা সমান ই এসছে আর আলটিমেট ডিরেকশন আমাদের পিএস তাহলে ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট এগেন এটা আমাদের চেনা রাশি তাহলে পি ডাইপোল মোমেন্ট পি দ্বিমেরু ভ্রামক আর স্কোয়ার প্লাস এল স্কোয়ারে হোল থ্রি বাই টু হোল থ্রি বাই টু ক্লিয়ার এখন কেস যদি ইফ আর ইজ মাচ মাচ গ্রেটার দেন অফ এল তাহলে আরটা যদি এই এল এর থেকে বড় হয়ে যায় তাহলে আর স্কোয়ারটাও এল স্কোয়ারের থেকে নিশ্চয়ই
আরো বড় হবে, চারটাও দিতে পারো, পাঁচটা, এক কোটি খানা দাম। তার মানে কি এল স্কোয়ারটাকে আগের মতো আবার নেগলেক্ট করতে পারবো কম্পেয়ার টু আর স্কোয়ার। তাহলে এইটার পরের লাইন, লাইনকে ছেদ করে নিচে নামছে, উফ, 1/4 b বাই, এবার দেখো এল স্কোয়ারটা অ্যাজ ইট ইজ সলিল সমাধি ফিনিশ, করোনাতে শুধু আর স্কোয়ার পড়ে আছে, আর স্কোয়ারের হোল টু দি পাওয়ার 3/2, তাহলে আর স্কোয়ারের হোল টু দি পাওয়ার 3/2, এই টু টু কাটবে, নিচে দুই এটার উপরে দুই কাটলো, তাহলে কি পড়ে থাকলো শুধু আর এর কিউ, তাহলে আর এর কিউ, ঠিক, তাহলে 1/4 p বাই আর কিউ, তাহলে মুছে দিই, তাহলে কি পেলাম 1/4 এর আর কিউব, পি বাই আর কিউব, অ্যান্ড এগেন দিস উইল অলসো বি মুখস্থ করিতা হইবা, মুখস্থ করিতা হইবা, মুখস্থ। এবার নাও ভেক্টর ফর্ম, সবচেয়ে ইন্টারেস্টিং ভেক্টর ফর্ম, তাহলে ই ভেক্টর সমান মাইনাস অফ 1/4 পি বাই আর কিউব হবে, পি বাই আর কিউব হবে, কেন এটা ভেক্টর ফর্ম, কেন হলো, কেন দেখো ডাইপোলের ডিরেকশন এ থেকে বি এর দিক, বিকজ মাইনাস থেকে প্লাস অভিমুখে থাকে ডাইপোলের ডিরেকশন, আর তুমি দেখো পি বিন্দুতে ফিল্ড কোন দিকে এসছে, নেট ইলেকট্রিক ফিল্ড সেটা এসছে পি থেকে এস এর দিকে, অর্থাৎ ডাইপোলের ডিরেকশন এদিকে এসছে, এটা ধরো পূর্ব দিকে, আর ফিল্ডের ডিরেকশন ওপরে এসছে, মানে ওপরেই এসছে পিএস অভিমুখে, ঠিক আছে, তাহলে একে ওর উল্টো দিক, দ্যাটস ওয়াই 180 ডিগ্রি অ্যাঙ্গেল মাইনাস সাইন, ক্লিয়ার, আই হোপ ক্লিয়ার, আই হোপ ক্লিয়ার, ঠিক, ওকে মুছে দিই, এই দুটোর সামারি করতে হবে খুব জলদি, চলো মুছে দিই। अब हमको समरी करना पड़ेगा, वो तो इंग्लिश का टर्म है समरी राइटिंग, चलो फर्स्ट केस एट एन एक्सियल पॉइंट, छवि की छिलो माइनस क्यू प्लस क्यू, फील्ड की एस छिलो 1/4 2πy r³, আর যেটাই ডাইপোলের ডিরেকশন সেটাই ফিল্ডের ডিরেকশন ছিল, অর্থাৎ ডাইপোলের ডিরেকশন এদিকে, ফিল্ডের ডিরেকশনও এদিকে ছিল, এদিকে ছিল, মনে পড়ছে নিশ্চয়ই, তুমি পি বিন্দুটা ডান দিক নিয়েছো, বাঁদিকে নিয়েও দেখবে সেই একই আসবে, বিকজ মাইনাস কিউর এফেক্ট সেখানে বেশি থাকবে, আর মাইনাস কিউর দেখো ডিরেকশন ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এদিকে, এটা নিজেরা বাড়িতে চেষ্টা করবে, সো মাইনাস কিউ হোক প্লাস কিউ হোক, পি ওদিকে নাও এদিকে নাও, ইকুয়েশন অ্যান্ড রেজাল্ট উইল বি সেম, ওকে ঠিকঠাক, তাহলে রিপিট কি করা সামারি, খুব মন ভালো করে মন দিয়ে শোনো, এবার এখানে 200% অ্যাটেনশন চাই বাকি প্রসেসটার জন্য, অ্যাট এনি পয়েন্ট আরবিটারি সেটা বার করার জন্য, তাহলে এক নম্বর অ্যাট অ্যান অ্যাক্সিয়াল পয়েন্টে, তাহলে পি এট অ্যাক্সিসে বার করেছি তাই না, তাহলে ডাইপোলের কোন অ্যাক্সিসের উপরে কোন বিন্দুতে, তাহলে সেখানটা দেখো দ্বিমেরু ভ্রামক পি সমান আমাদের কি ছিল 2L কিউন, বিকজ এই ডিস্টেন্সটা আমরা 2L ধরেছিলাম, আর যে কোনো একটা আদান, তাহলে পি সমান 2L কিউ এসেছিল, 1/4 2π/r³, সেই পিটাই হলো এই পি 2L কিউ, ঠিক, অর্থাৎ ডাইপোলের যা ভ্যালু, মানে ডাইপোল মোমেন্টের যা ভ্যালু সেই ভ্যালুটাই এখানে বসেছে, যদি 2p হতো তাহলে 2p বসতো, যদি 3p হতো তাহলে 3p বসতো, ঠিক, এটা নিয়ে কোনো প্রবলেম নেই, আর ডিস্টেন্সটা তোমরা জানো সেটা মধ্যবিন্দু থেকে r দূরে, ঠিক আছে, সেই ডিস্টেন্সটা আছে, ক্লিয়ার, আর ডাইপোলের ডিরেকশন আর ফিল্ডের ডিরেকশন সেম, ওই জন্য থিটা এখানটা 0 একটা কেস বলেছিলাম, ঠিক আছে,
এবারে থিটা 90 ডিগ্রি যে কেসটাতে সেটা কথা না, থিটা ঠিক আছে এটা। এবারে সেকেন্ড কন্ডিশনে কি এসেছিল আমাদের, সেকেন্ড কন্ডিশনে আমরা এইরকম কোন একটা জায়গায় বার করেছিলাম, এটা মাইনাস কিউ ছিল, এটা প্লাস কিউ ছিল, এবং ভ্যালুও একই এসেছিল পি বাই আর কিউ। এটা হলো ই পারপেন্ডিকুলার, ই পারপেন্ডিকুলার ঠিক আছে, আর ই অ্যাক্সিস এর উপরে কোন একটা পয়েন্ট ঠিক। একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আছে এখান থেকে, ফাইন্ড দ্য রেশিও বিটুইন এইটা, তাই 2:1 অ্যান্সার, 2:1 অ্যান্সার। এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ একটা, তোমার ছায়া প্রকাশনের বইতে এমসিকিউ 32-33 হবে দেখবে আছে। তাহলে E2 মানে ই অ্যাক্সিস এর ভ্যালুটা হলো বেশি, অর্থাৎ এটা মাথায় ঢুকিয়ে নাও, অ্যাক্সিস এর উপরে রেখার উপরে ভ্যালু ইলেকট্রিক ফিল্ডের বেশি কম্পেয়ার টু কোন হচ্ছে কে বাইসেক্টিং পারপেন্ডিকুলার এর উপরে, অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডক অক্ষের উপর থেকে অ্যাক্সিস এর উপরে কোন বিন্দুতে ফিল্ডের মান বেশি, সেই জন্য 2:1, আর সেটা হলো একে অপরে দ্বিগুণ। ওকে এটা মাথায় রেখো। তাহলে অ্যাক্সিস এ 2πa/r³, আর এখানেও π/r³, এখানে ওই পিটা কি এসছে, তাহলে এখানে পিটা এসছে, এটা হচ্ছে কি তোমার ডাইপোলের ভ্যালুটাই ছিল, অর্থাৎ ডাইপোল মোমেন্টের ভ্যালুটাই ছিল এটা পি। এটা যদি 2p হতো তাহলে 2p বসত, এটা যদি পি 3p হতো তাহলে এখানে 3p বসত, ক্লিয়ার, এখানে 3p বসত ঠিকঠাক। তাহলে কেউ বলতে পারো ওখানে স্যার যদি এরকম পি সাইন থিটা, পি কস থিটা, পি ট্যান থিটা যদি কিছু ভ্যালু হতো, ডেফিনেটলি এটা যদি ডাইপোল মোমেন্টের ভ্যালু পি ট্যান থিটা হতো তাহলে এখানটা আমাদের পি ট্যান থিটাই বসত, পি ট্যান থিটাই বসত, ক্লিয়ার কথাগুলো। আর এই ক্ষেত্রে ডিরেকশনটা কি এসেছিল, একে অপরের উল্টো, তাই না, ডাইপোলের ডিরেকশন এদিকে ছিল মাইনাস থেকে প্লাস কিউর দিকে, আর ফিল্ডের ডিরেকশন ছিল এদিকে ঠিক, ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন ছিল ওইদিকে, ওই জন্য 180 ডিগ্রিতে ছিল, ক্লিয়ার। ফের লেখা থাল লিখে নাও, বিকজ দিস উইল হেল্প ইন নেক্সট ডেরিভেশন, ওকে ঠিক, মুছে দিলাম। 200% অ্যাটেন্ডেন্স আমার চাই, তাহলে এবার হেডিং দাও, যে কোনো পজিশনে ডাইপোলের জন্য, দ্বিমেরুর জন্য যে কোনো পজিশনে, দ্বিমেরুর জন্য যে কোনো পজিশনে ইলেকট্রিক ফিল্ড, তাহলে অতএব কেন ইলেকট্রিক ফিল্ড ডিউ টু আর ডাইপোল অ্যাট এনি পজিশন, অ্যাট এনি পজিশন ঠিক আছে, at any position the electric field due to a dipole at any position, je kono position e dimerur jonno je kono position e, mane amra to ekta particular case shikhechi, ei holo minus q ar ei holo amader plus q, ekbar ekhane ei axis er opore bar korechi kothao ekta bindute ar ekta ekhane bar korechi, orthat ei angle ta tokhon 90 chilo, jodi je kono position mane dhoro ekhane bar korte dilo ঠিক, ধরো অ্যাঙ্গেলটা 30 বললো, তব কি হোগা, আব তেরা কি হোগা কালিয়া, ক্যা হোগা ঠিক, এখানে বার করতে দিল, এখানে বার করতে দিল 120 ডিগ্রি অ্যাঙ্গেল, এখানে বার করতে দিল এটা কত 230 সাপোজ, বার করতে দিল এখানে, বার করতে দিল 270, এখানে বার করতে দিল ধরো 290, যে কোনো পজিশনে যে কোনো ডিস্টেন্সে বার করে দিতে পারে, তাই না, তাই সেই সমস্ত পজিশন আর সেই সমস্ত ডিস্টেন্সে আমরা কি করে বার করব সেটা আমাদের দেখার পালা। ওকে তাহলে ডাইপোল মানে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু আ ডাইপোল অ্যাট এনি আরবিটারি পজিশন, অ্যাট এনি আরবিটারি পজিশন, আর সেই অ্যাঙ্গেলটা 0 থেকে 360, তার মানে যে কোনো খুশি হতে পারে, 0 থেকে 360 মধ্যে যে কোনো খুশি জায়গায়, বিকজ অ্যাঙ্গেলটা বলা থাকলে আমি বার করতে পারো, বিকজ অ্যাট এনি পজিশন, এখানে কোনো এটা হচ্ছে একটা জেনারেল কেস, এখানে কোনো হচ্ছে পার্টিকুলার কেস নেই, তাই না, বিকজ আমরা হচ্ছে আগে পার্টিকুলার কেস শিখে এসেছি থিটা 0 আর থিটা 90,
এখন হচ্ছে কি জেনারেল কেস, অর্থাৎ যে কোনো পজিশনে আমাদের যদি ইলেকট্রিক ফিল্ড ওয়ার্ক করতে পারে। স্যার বেশি বকবক করবে না, শুরু করুন তো। এবার মজা আসবে, এই টাইপ এইটাতে করতে গেলে দারুণ মজা আসবে, ঠিক আই চ্যালেঞ্জ। ওকে চলো শুরু করি, চলো শুরু করে। তো ডাইপোল কো ইয়াহ পে ড্র কর লো, ইয়াহ পে নাম ভি দে দো, এ অর বি, মাইনাস কিউ প্লাস কিউ এজ ইট ইজ। সেন্টার কা নাম হ্যায় ও, এবং এই সেন্টার থেকে এট পি পয়েন্ট, ইট ইজ ক্লিয়ার? ইয়েস ক্লিয়ার। পি পয়েন্ট যার কোয়ার্ডিনেট হলো আর এন থিটা, মানে যার স্থানাঙ্ক হলো আর থিটা, ঠিক আছে? কেন বললাম আর থিটা? বিকজ এই ডিস্টেন্সটা হলো ওপি সমান আর, এন্ড দিস অ্যাঙ্গেল উইল বি থিটা, ঠিক? এখন তুমি খুব ভালো করে ভাবো, এই লাঠিটা যদি এরকম ঘোরাই তাহলে অ্যাঙ্গেলটা 90 হলো, এইটা যদি আবার ঘোরাই তাহলে অ্যাঙ্গেলটা একটু 90 থেকে বেশি, তাহলে সাপোজ 120। এটার সাথে মিশে গেলে এই লাঠিটা ভাবো আস্তে আস্তে করে ঘুরছে, এটার সাথে মিশে গেলে 180, এটা থেকে নিচে নামলে এইরকম কোন ডিরেকশন, অর্থাৎ থিটা সমান 180 থেকে বেশি কোন অ্যাঙ্গেল, অর্থাৎ এই থিটাটা ভ্যারিয়েবল থিটা, অর্থাৎ এট পার্টিকুলার পজিশন নয়, এটা একটা জেনারেল কন্ডিশন। আবার এই থিটাটা যদি এর সাথে মিশে যেত, সাপোজ কোন ওবি লাইনের সাথে মিশতো, ওবি লাইনের সাথে মানে এই থিটাটা বা এই লাইনটা ওপি যে লাইনটা সেটা আস্তে আস্তে ধরো এর সাথে ঘুরতে ঘুরতে মিশে গেল, অর্থাৎ থিটাটা কমছে, কমতে 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 সবচেয়ে লোয়েস্ট হলো কত হতো, জিরো। আর জিরো মানেই হলো এবি ডাইপোলের অ্যাক্সিসের ওপরে কোন পয়েন্ট, এবি অ্যাক্সিসের ওপরে, অর্থাৎ এবি যে ডাইপোল তার অ্যাক্সিসের ওপর কোন পয়েন্ট যদি থিটা জিরো হয়, সেই জন্য থিটা জিরো বলে এসেছিলাম আমরা। আর থিটা 90 হইলে তাহলে হচ্ছে সেটা হলো লম্ব সমদ্বিখণ্ডক, ঠিক? অর্থাৎ সমদ্বিখণ্ডকের উপরে লম্ব, ঠিক? তাহলে থিটা যা খুশি হতে পারে, এবং এই ডিস্টেন্সটাও যা খুশি হতে পারে, যত বড় ক্ষুদ্র ছোট। তাহলে তুমি ওইটাকে কল্পনা করে নাও যে থিটাটাও অ্যাজ ইট ইজ বাড়ছে কমছে, এবং ডিস্টেন্স ওপিটাও বাড়ছে কমছে, ঠিক? তাহলে আমরা এবি সমান 2L ধরে নিয়েছি, আর এই যে দ্বিমেরু ভ্রামক সেটা হলো পি সমান 2LQ, এটা আমরা জানি দ্বিমেরু ভ্রামক। আর ওপি ডিস্টেন্সটা আমাদের হলো আর, এটা নট ভেক্টর বাট ম্যাগনিচিউড রাখো, ওপিটা হলো আর, এন্ড থিটা সেটা ডিরেকশন নির্ণয় করছে, ঠিক আছে? থিটা সেটা ডিরেকশন নির্ণয় করছে, ঠিক আছে? এটা হলো আমাদের পি বিন্দু। এবারে খুব ভালো করে শোনো, কি বলেছিলাম 200% অ্যাটেন্ডেন্স চাই, এটা অ্যাটেন্ডেন্স নয় অ্যাটেনশন, 200% 1000% অ্যাটেনশন চাই। তো কি করবো এবার দেখো, এবার এই পি বিন্দু দিয়ে আমি এমন একটা লাইন কল্পনা করব, একটা এক্সওয়াই সিস্টেম কল্পনা করব, যার জন্য এটাকে একটা নাম দাও কিছু, ধরো এক্স, তাহলে এক্স ও পি, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল লাগছে না, 90 ডিগ্রি লাগছে, অর্থাৎ এই তুমি ওপিটাকে ওয়াই অ্যাক্সিস চুজ করে ও থেকে এক্স, অর্থাৎ এক্স পর্যন্ত আমি একটা ও এক্স অ্যাক্সিস কল্পনা করলাম, তাহলে এক্স ও পি, আমি একটা সরি আমি একটা মিস্টেক করবো, হ্যাঁ পরে সেটা আগে থেকেই ঠিক করে নিই, এই ডাইপোল মোমেন্টটাকে পি বলেছি, তাহলে তুমি এটাকে টি বলে দাও, টি বলো, ওকে? তো এটাকে ওটি করে দাও, ওটি ওটি, তাহলে ওটি হলো আর, তাহলে কি বললাম এক্স ও টি, এটা একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক? এটা কোয়ার্ডিনেট সিস্টেম করেছি এক্স ও টি। এবার খুব ভালো করে বোঝো, এইটা হলো আমাদের ডাইপোলের ডিরেকশন, এটা হলো ডাইপোলের ডিরেকশন, ঠিক? ডাইপোলের ডিরেকশন, আর ডাইপোল মোমেন্ট হলো একটা ভেক্টর রাশি, তাহলে কি আমরা এটা বলতে পারি না যে এক্স ও টি, এক্স ও টি এই অ্যাক্সিসে দ্বিমেরু ভ্রামক পি, ঠিক? এইটা একটা আছে, বিকজ তুমি এটাকে এইভাবে আঁকো, যদি অসুবিধা হয় তুমি এটাকে এইভাবে দেখো, দেখো এক্স
ও টি। এবার এই রকম দ্বিমেরু ভ্রামক হলো পি, যেটা হলো এটা থিটা অ্যাঙ্গেল করে আছে। তাহলে এটাই তো আমাদের দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন, দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন, এবং ভেক্টরটাও পি ভেক্টর, ঠিক? অর্থাৎ ডাইপোল মোমেন্ট পি ভেক্টর, ক্লিয়ার? ডাইপোল মোমেন্ট হলো পি ভেক্টর, ডাইপোল মোমেন্ট হলো পি। তাহলে এক্স ও টি অ্যাক্সিসে ওবি বরাবর এই পি ডাইপোল মোমেন্টটা আছে, আর যে পি ডাইপোল মোমেন্টটা ও টি অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে। তাহলে এই ছবিটা এই ছবিটা একই, তার মানে আমরা এটা বলতে পারি এক্স ও টি অ্যাক্সিসে পি একটা ভেক্টর, যে এরকম থিটা অ্যাঙ্গেল করে আছে। তাহলে দুটো উপাংশ থাকবে, দুটো কম্পোনেন্ট থাকবে, একটা পিটির দিকে, একটা ও এক্স এর দিকে। এবারে পিটির দিকে যেটা থাকবে তুমি চিন্তা করে নাও, সেটা নিশ্চয়ই কি বলবো, পি কস থিটা। আর যেটা হলো ও এক্স বরাবর থাকবে সেটাকে আমরা বলবো পি সাইন থিটা। বিকজ এই ভেক্টরটা, অর্থাৎ এই যে বি, এটা তো বি লাইন ছিল আমার, বি ওবি ভেক্টর, মানে ওবি লাইন বরাবর যে ভেক্টরটা আছে সেটার নাম হলো পি ভেক্টর, বা সেটার মান হলো পি, আর ভেক্টরটা হলো পি ভেক্টর। তাহলে আমরা এটা পি কস পি সাইন ভাবতেই পারি, পি কস পি সাইন ভাবতেই পারি। এবারে দেখো, এবারে মজা, ওই দুটো জিনিসের কাজে লাগবে, এবার হলো মজা, ওই দুটো জিনিসের কাজে লাগবে। দেখো তো, আই হোপ এই ছবিটা ক্লিয়ার, এটা আমি একটু মুছে দিচ্ছি। তাহলে এইটা হলো আমাদের পি সাইন, আর এইটা হলো আমাদের পি কস, ঠিক? তাহলে পি কস হলো এই দিকে হলো তার ডিরেকশন, আর পি সাইন হলো এটা তার ডিরেকশন, ঠিক? এখন এই টি পয়েন্টটা চিন্তা করো, তাহলে তুমি এই ছবিটাকে, এই ও থেকে টি পর্যন্ত ছবিটাকে দেখো, ও থেকে টি পর্যন্ত ছবিটাকে, তাহলে ও এটা টি এটা, এটা হলো পি কস থিটা। বিকজ ও টি বরাবর যে ডাইপোল মোমেন্টটা আছে, অর্থাৎ দ্বিমেরু ভ্রামক, তার ভ্যালু কত, পি কস, এবং তার ডিরেকশন হচ্ছে এইটা, ঠিক? এবারে টিটা হলো যে বিন্দুতে আমি ডাইপোল মোমেন্ট বার করতে চাইছি, ডিউ টু দিস এবি ডাইপোল অ্যাট এনি আরবিটারি পজিশন, যার কোঅর্ডিনেট হলো আর থিটা। সেটা কিন্তু এইভাবে ভাবলেও ভাবা যায় যে পি কস থিটা একটা দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট দ্বিমেরু আছে, পি কস থিটা একটা দ্বিমেরু ভ্রামক, অর্থাৎ ডাইপোল মোমেন্ট বিশিষ্ট একটা ডাইপোল আছে যার ওপরে টি অবস্থিত, এবং সেটা হলো কিন্তু একটা অ্যাক্সিয়াল পয়েন্ট, অর্থাৎ তার অক্ষের ওপরে কোনো বিন্দু। ভাবতে পারি, খুব ভালো করে লক্ষ্য করো, ও থেকে টি পর্যন্ত টিটা হলো এই ও টি বরাবর যে ডাইপোল মোমেন্ট আছে পি কস থিটা, অর্থাৎ দ্বিমেরু ভ্রামক, তার উপরেই তো টি বিন্দুটা, এটা তো ইনফাইনাইট পর্যন্ত তুমি বাড়াতেই পারো, বিকজ এটা হলো ডিরেকশন। তাহলে ও টি এটা হলো এরকম ডিরেকশন চলে যাচ্ছে, তো এই ও টি ডিরেকশনের উপরে টি বিন্দুতে আমি ইলেকট্রিক ফিল্ড বার করতে চাই। আর খুব ভালো করে দেখলে ও টি বরাবর যে ডাইপোল মোমেন্টটা আছে সেটা হলো পি কস থিটা। আগেকারের ছবি মানে ফার্স্ট কেসে থিটা জিরো, ডাইপোল মোমেন্ট অর্থাৎ মাইনাস কিউ এগেন ছিল, প্লাস কিউ এগেন ছিল, আমরা ডাইপোল মোমেন্ট পি বিন্দুতে আর দূরে বার করেছিলাম, তাই না? পি বিন্দুতে আর দূরে বার করেছিলাম, তাই ডাইপোল মোমেন্টের ডিরেকশনও এইদিকে ছিল, আর যে বিন্দুতে বার করছিলাম সেটাও এই দিক বরাবর, অর্থাৎ অক্ষের ওপরের বিন্দু, এইগুলোকেই মানে আমরা বলে এসেছি। তাহলে আমরা এখানে জেনারেলি খুব ভালো করে লিখে দিতে পারি যে পি কস থিটা দ্বিমেরু, এই কথাগুলো লিখতে হবে, দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট দ্বিমেরুর উপর পি হলো পি নয় টি, টি ব্র্যাকেটে আর থিটা হলো অক্ষস্থিত অবস্থান, অক্ষস্থিত অবস্থান। অতএব ইলেকট্রিক ফিল্ড E1, তাহলে এই পি কস থিটা দ্বিমেরু ভ্রামকের জন্য টি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বার করছি, তার নাম বলেছি আমরা E1। তাহলে কি লেখা উচিত বলো, 1/4πε0, অক্ষস্থিত অবস্থানের জন্য ভ্যালু কত আমরা শিখেছি, 1/4πε0, আগডুম বাগডুম আছে, 2π/r³ হতো না, মনে পড়ছে? আর আমরা ওই জায়গাটা বলেছিলাম, এখানে যদি ডাইপোল মোমেন্টের ভ্যালু পি
থ্রি পি বসবে, টু পি ওয়াই, টু পি বসবে, পি ট্যান থিটা, তাই পি ট্যান থিটাই বসবে। এখানে ডাইপোল মোমেন্টের ভ্যালু কত? পি কস থিটা। এখানে বসা উচিত টু পি কস থিটা বাই অফ আর কিউ, বিকজ এই ডিস্টেন্সটা হলো আর, ওটি ডিস্টেন্সটা হলো আর, আর টু তা তো সামনে থাকছে, আর পি জায়গায় পি কস থিটা, বিকজ ডাইপোল মোমেন্টের এখন ভ্যালুই হলো পি কস। ঠিক, এটা মুছে দিই। এইখানে ডিরেকশন কি এসেছিল অক্ষস্থিত? যেদিকেই ডাইপোলের ডিরেকশন সেদিকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। তার মানে এই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যেটা হলো সেটা হবে আমার নিশ্চয়ই ও টি বরাবর, অর্থাৎ এই বরাবর। এটা হলো আমার ই ওয়ান ভেক্টর। ঠিক আছে, এটা হলো আমার ই ওয়ান ভেক্টর। সিমিলারলি আবার ওই কথাটা তোমরা লিখবে পি সাইন থিটা দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট দ্বিমেরুর ওপর, ঠিক আছে, ডট ডট করে এইখান থেকে এই পর্যন্ত লিখবে হলো। এখানে লিখলো পি সাইন, এই জায়গাটা শুধু পি সাইন থিটা হবে, পি সাইন থিটা দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট দ্বিমেরুর ওপর টি হলো, হলো ডট ডটে লম্ব সমদ্বিখণ্ডক অবস্থান, লম্ব সমদ্বিখণ্ডক অবস্থান কি করে হচ্ছে একটু বুঝে নি দেখো। এইটা হলো পি সাইন থিটার ডিরেকশন, তাই না? ও এক্স হলো পি সাইন থিটা। এবারে দেখো কোথায় বার করছি, ও টিতে, এই টি বিন্দু, এটা ও। তুমি যদি এটাকে একটু পেছনে বাড়াও তাহলে এই ডাইপোলটা এরম দেখতে লাগছে, এটা হলো সেই ডাইপোলটা, পি সাইন থিটা ভ্যালু, তার মধ্যবিন্দু এটা, এটা মধ্যবিন্দু ছিল, তার লম্ব সমদ্বিখণ্ডকের ওপর, এটা কি অ্যাক্সিস, এটাকে কি বলা উচিত, মধ্যবিন্দুতে লম্ব টানা না, তাহলে এটাকে ওটিটাকে বলা যায় লম্ব সমদ্বিখণ্ডক। তার মানে টি বিন্দুটা দুটোর ক্ষেত্রে দুরকম ভাবে কাজ করছে, একটা পি কসের ক্ষেত্রে সেটা হচ্ছে অক্ষস্থিত অবস্থান, এবং পি সাইনের ক্ষেত্রে সেটা হলো লম্ব সমদ্বিখণ্ডকের অবস্থান। বিকজ পিকচার তুমি যদি খুব ভালো করে দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাচ্ছে, পি সাইন থিটাকে তুমি একটা একটু পেছনে বাড়াতে পারো ফর আন্ডারস্ট্যান্ডিং। যেই বাড়ালে দেখো এইটার ওপরেই তো টি অবস্থিত, এরকম লম্ব সমদ্বিখণ্ডকের ওপর অবস্থান। লম্ব সমদ্বিখণ্ডকের জন্য আমরা ভ্যালু বার করে এসেছিলাম 1/4πε0 পি বাই আর কিউ হয়। ঠিক, তাহলে এখানটা ইটু কত বলা উচিত, 1/4πε0 পি বাই আর কিউ ডিরেকশন লাগবে, বিকজ এইটার ডবল এটা, সরি, পি সাইন থিটা আর কিউ হবে, পি সাইন থিটা, পি সাইন থিটা বাই আর কিউ হবে, টু পি কস থিটা বাই আর কিউ, এটা টু পি সাইন থিটা বাই আর কিউ, এটা হওয়া উচিত। এবার দেখো এই জায়গাটা একটু মুছবো আমি, হ্যাঁ, কারণ আমার ওখানটায় চোর ঘুষ যাবে, ওখানটায় ওখানে একটা চোর ঢুকবে, দেখো কি করে। তাহলে পি সাইন থিটা ডিরেকশন কোন দিকে, এ থেকে এক্স এর দিকে, বা সরি এটা তো এইখানটায়, ও থেকে এক্স এর দিকে, ঠিক, এটা কিছু না, ও থেকে এক্স এর দিকে। আর আমরা একটু আগে শিখেছি যে দ্বিমেরুর ওপরে যদি লম্ব সমদ্বিখণ্ডকের ওপর, মানে দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের অক্ষের ওপর কোনো বিন্দুতে ফিল্ড, সেটা হলে দ্বিমেরু যেদিকে থাকে তার উল্টো দিকে থাকে, একটা মাইনাস সাইন আসতো, অর্থাৎ দ্বিমেরু যেদিকে থাকবে ফিল্ড তার উল্টে, ফিল্ড তার উল্টে, ইলেকট্রিক ফিল্ড এদিক, ডাইপোল এদিক, তাহলে ডাইপোল এদিক, ফিল্ড এদিক, তাহলে ডাইপোল এদিক, ফিল্ড টি বিন্দুতে এদিক হওয়া উচিত, ওদিক হওয়া উচিত, কারণ এইটার সঙ্গে সমান্তরাল করেই টানতে হবে, তাই না? এটার সঙ্গে সমান্তরাল করে টানলে এইটা হয়ে যাবে আমাদের ই টু, এটার সঙ্গে এটা সমান্তরাল, এবং এখানে তুমি নাম দাও টি কিউ, তাহলে এখানটায় টি কিউ বরাবর, টি কিউ বরাবর কথাটা লিখতে হয়, হ্যাঁ, বরাবর কথাটা লিখতে হয়, টিকিউ দিকে থাকবে। এবার দেখো তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়ে থাকে, ঠিক, এইটা এক্স ও টি, এটা তো আমরা 90 ডিগ্রি চুজ করেছিলাম, তো এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে তুমি খুব দেখতেই পাচ্ছ এই জায়গাটাও 90 হওয়া উচিত। ঠিক, তাহলে ই টু আর ই ওয়ান এর অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি, তাহলে এদের লব্ধি এইটা হওয়া উচিত নিশ্চয় মাঝখান দিয়ে, ঠিক, লব্ধি ইলেকট্রিক ফিল্ড ই
এই দুটোর মাঝখান দিয়ে এরকম ভাবে হওয়া উচিত, এবং দুটোর মাঝখান দিয়ে কিন্তু পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আমরা বলতে পারবো না, কি বিকজ দেখো এখানটা ভ্যালুটা ওয়ান বাই ফোর পাই এপসাইলন নটটা সমান, কিন্তু এখানে পি সাইন থিটা এখানে টু পি কস থিটা, তাহলে ভ্যালুটা ডিফারেন্ট, তাহলে আমরা বলতে পারবো না যে এই ইটা এই নব্বই ডিগ্রিটাকে বাইসেক্ট করবে, অর্থাৎ সমদ্বিখণ্ডক করবে, সমদ্বিখণ্ডন করবে, ঠিক আছে, তাহলে একটা জেনারেল অ্যাঙ্গেল সে তৈরি করবে, এবং সেই জেনারেল অ্যাঙ্গেলটাকে ইউওয়ান এর সাপেক্ষে আমরা ফাই ধরে নিলাম, ঠিক, তাহলে ইউওয়ান ই টুর অ্যাঙ্গেলটা হলো নাইনটি, এবং তাদের লব্ধি ওই নাইনটির মাঝখান দিয়ে যাবে, এক্স্যাক্টলি মিডল পয়েন্ট বলিনি, মাঝখান দিয়ে যাবে, এবং সেই লব্ধি ইটা ইউওয়ান এর সাথে আমি ফাই অ্যাঙ্গেলে আছে ধরে নিয়েছি, এক্স্যাক্টলি মাঝখান দিয়ে যাবে না, কারণ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ হবে না, কারণ দেখো ভ্যালুটা সমান নয়, এইটা যদি টুপি কস এটাও টুপি কস হতো তাহলে বলতে পারতাম ফর্টি ফাইভ ফর্টি ফাইভ সে অ্যাঙ্গেল করবে, ওকে, তো যাই হোক বুঝে গেছো নিশ্চয়ই, লতায়েস লব্ধি লব্ধি ইলেকট্রিক ফিল্ড ই রুট ওভার অফ ইউওয়ান স্কোয়ার প্লাস অফ ই টু স্কোয়ার হওয়া উচিত, কারণ লব্ধি ফিল্ড সি সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা, থিটা এখানটা নাইনটি, থিটা নাইনটির জন্য কস নাইনটি জিরো, কস নাইনটি জিরো মানে শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে, তার মানে ই ওয়ান স্কোয়ার প্লাস ই টু স্কোয়ার, তাহলে দেখো এটা বড্ড জিনিস লাগবে, বড্ড বড় জিনিস, তাহলে তোমরা অ্যাকচুয়ালি এক কাজ করতে পারো, ই ওয়ান এর স্কোয়ারটা এখানে বসাবে, ই টু স্কোয়ারটা বসাবে, ওয়ান বাই ফোর পাই এপসাইলন দুটোর মধ্যেই আছে, তাহলে তুমি আগে থেকেই ওয়ান বাই ফোর পাই এপসাইলনটা কমন তুলে নিতে পারো, ওকে, এবার দেখো আচ্ছা আর কিউবটা দেখো দুটো জায়গায় আছে, তাহলে আর কিউবটাকেও কমন তুলে নিতে পারো, এখানে দেখো এটা টু পির হোল স্কোয়ার, টু পি কস থিটার হোল স্কোয়ার, আর এখানে একটা সাইন থিটার হোল স্কোয়ার, পি সাইন থিটার হোল স্কোয়ার, ওকে সবার, তাহলে দেখো ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট ওয়ান বাই আর কিউব, দেখো এখানটা থেকে এবার দেখো লক্ষ্য করো খুব ভালো করে, এই টু পি কস স্কোয়ারটাকে লিখতে পারবো ফোর কস স্কোয়ার থিটা, আর এই পি সাইন স্কোয়ার থিটাকে লিখতে পারবো পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাহলে ওইখান থেকে একটা পি স্কোয়ার কমন আসবে, পি স্কোয়ার কমন আসলে সেই পিটা বাইরে চলে আসলো, তাহলে সেই পিটাকে আমি এখানে লিখলাম, বিকজ পি স্কোয়ার বাই পি স্কোয়ার রুটের থেকে আসলে পি হবে, তাহলে পি আসলো, এবার তাহলে এই পিটার এফেক্ট শেষ, এবার এখানে কি পড়ে আছে দেখো টু কস থিটার হোল স্কোয়ার আর শুধু সাইন থিটার হোল স্কোয়ার, টু সাইন থিটার হোল স্কোয়ার মানে কত, এই টু কস থিটার হোল স্কোয়ার মানে ফোর কস স্কোয়ার থিটা, আর এখান থেকে সাইন স্কোয়ার থিটা আসছে, তাহলে ওই ফোর কস স্কোয়ারটাকে তুমি ভাঙতে পারো থ্রি কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে এখান থেকে একটা ফোর কস স্কোয়ার থিটা, ওখান থেকে একটা সাইন স্কোয়ার থিটা, ফোর কস স্কোয়ার থিটাকে তুমি ভাঙতে পারো থ্রি কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, ওখান থেকে একটা সাইন স্কোয়ার থিটা পড়ে আছে, ওই সাইন কস ওয়ান দেবে আর এখান থেকে থ্রি কস স্কোয়ার দেবে, তাহলে পাবো যেটা তোমরা একটু স্টেপ স্টেপ গুলো করবে থ্রি কস স্কোয়ার থিটা প্লাস অফ ওয়ান, ঠিক, তাহলে দিস ইজ ইয়োর আলটিমেট অ্যান্সার, তাহলে পি ই আসবে ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট পি বাই আর কিউব রুট ওভার থ্রি কস স্কোয়ার থিটা প্লাস অফ ওয়ান, ওকে, তাহলে আমরা একটু তাড়াতাড়ি করি, তাহলে এবারে দেখো কেস ওয়ান, কেস ওয়ান থিটা জিরো, অর্থাৎ এই লাইনটা আস্তে আস্তে করে এটার সাথে মিশে গেছে, কারণ অক্ষস্থিত অবস্থান, এই লাইনটা আস্তে আস্তে করে এটার সাথে মিশে গেছে, তাহলে সেখানে ইলেকট্রিক ফিল্ড ই ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট, দেখো পি বাই আর কিউব ঠিক পাচ্ছি, রুট ওভার দেখো এই থিটার জায়গায় কত জিরো বসবে, এটা কস স্কোয়ার জিরো মানে ওয়ান, আর থ্রি প্লাস ওয়ান মানে ফোর, রুট ফোর, রুট ফোর থেকে টু পি বাই ফোর পাই এপসাইলন নট, আর ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট টু পি বাই আর কিউব, ক্লিয়ার, এটাই আমাদের এসেছিল, এবারে থিটা কেস টু তে দেখো, কেস টু থিটা নাইনটি, অর্থাৎ যখন বিন্দুটা এরম জায়গায় আসবে, এরম ডট ডট করে আসবে, তাই না, এখানে যখন এই টিটা এখানে চলে আসবে, এই টি বিন্দুটা এখানে চলে আসবে, তাহলে থিটা নাইনটি, তাহলে থিটা নাইনটির জন্য ইলেকট্রিক ফিল্ড ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট পি বাই আর কিউব হয়, লিখে দিয়েছি একবারে,
কারণ দেখো থিটা 90 হলে পুরো টার্মটা সলিল সমাধি হয়ে গেল, শুধু 1 √ ওভার 1 মানে 1, তাহলে 1 বাইরে আসলো p বাই আর কি। তাহলে এবারে বাকি রইল সাই অ্যাঙ্গেলটা বার করা, ঠিক আছে মুছে দিই মুছে দিই। তাহলে ফাই অ্যাঙ্গেলটা কি করে বার করবো, দেখো ট্যান ফাই, ট্যান ফাই তুমি যদি এইখান থেকে একটা লম্ব টেনে দাও এইটার ওপরে ইউয়ান এর ওপরে, তাহলে এখানে একটা যাক নাম দিলে এই টি, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। তাহলে ট্যান ফাই লম্ব বাই ভূমি, লম্ব মানে হচ্ছে তুমি দেখো ই টু, আর এটা ভূমি মানে তোমার ই ওয়ান বসবে। ই টুর ভ্যালু কত ছিল, ই টুর ভ্যালু কত ছিল, ই টু মানে হচ্ছে আমাদের পি সাইন থিটার জন্য বার করেছিলাম, তাহলে আমাদের ছিল 1/4πε0 পি বাই পি সাইন থিটা বাই আর কিউব, আর ই ওয়ান ছিল 1/4πε0 টু পি কস থিটা বাই আর কিউব। তো এ দোনো আপাস মে লড় ঝগড় কে এ দোনো আপাস মে মার গায়া, এ দোনো ভি তাহলে হাফ অফ ট্যান থিটা, তাহলে ফাই ট্যান ইনভার্স অফ হাফ অফ ট্যান থিটা, দিস ইজ দ্য অ্যাঙ্গেল ইলেকট্রিক ফিল্ড মানে লব্ধি ইলেকট্রিক ফিল্ডটা ই ওয়ান এর সাথে করবে। ওকে দিস ইজ দ্য অ্যাঙ্গেল। তাহলে এখান থেকে প্রশ্ন কেমন আছে, প্রশ্ন কেমন আছে সেটা বলেই আজকে শেষ করব। প্রশ্ন আশা করি খুব হাঁপিয়ে গেছো, আমি কিন্তু হাঁপাইনি একদম, আমি ভালোই আছি। তো প্রশ্ন কেমন আছে, প্রশ্ন কেমন আছে, প্রশ্ন হচ্ছে কি দ্বিমেরু ভ্রামক কি, দ্বিমেরু ভ্রামক দ্বিমেরু বলতে কি বোঝো, এর আধান কত, একক কত, মাত্রা কত, ব্যাগেরা ভ্যাগেরা সব আসে। আর যে তিনটে ডেরিভেশন করেছি অক্ষস্থিত অবস্থানের জন্য তো আসেই খুব ইজি খুব, আর সেটা হচ্ছে আর তাছাড়া থিটা 90 অর্থাৎ লম্ব সমদ্বি খণ্ডকের অক্ষর উপর কোনো বিন্দুতে আসে, আর এইটা হচ্ছে কি আর থিটা বিন্দুতে আসলে আসতে পারে, বা সেখান থেকে যদি বার করতে দেয় তাহলে আর থিটা বিন্দুতে বার করো যে কোনো বিন্দুতে, এবং অক্ষস্থিত অবস্থানের ওপর যে যেটা স্যাটিসফাই করছে রেজাল্টটা সেটাও বার করে দেখাতে বলতে পারে, তার মানে থিটা জিরোর জন্য তোমাকে করে দেখাতে হবে, ঠিক। তো আজকের ক্লাস এই খতম করেঙ্গে। তো খতম করার আগে কি করব, কিছুই করব না, চশমা দিয়ে শুরু চশমা দিয়ে শেষ। তো খতম করার আগে অল দ্য বেস্ট, খুব ভালো করে পড়তে থাকো, অ্যান্ড কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড বি উইথ মি। সো জয় হিন্দ জয় ভারত, টাটা, দুহাতে টাটা করতে হয়।